Sorry for late. আসসালামু আলাইকুম, আবার ক্লাসে চলে আসলাম। আমরা আজকে 9.2 করব। গত ক্লাসে বলছিলাম যে যদি 9.1-এ কারো সমস্যা থাকে সেগুলো আমাকে নক করে বা কমেন্ট করে জানাতে, কেউ জানায়নি তার মানে কোনো সমস্যা নেই। আশা করি বাসায় বসে সবাই করে ফেলছে। 9.1 শেষ করছে আজকে, আজকে 9.2 শুরু করব। আর 9.1-এর এবং 2-এর যে সূত্রগুলো আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম সেই সূত্রগুলো বলছিলাম প্রতিদিন 5 বার করতে। আজকে হয়তো বা করে ফেলছো, যারা স্টুডেন্ট আছো, যারা অভিভাবক আছেন তারা একটু শেয়ার করে দেন, আপনার আশেপাশে যদি কেউ থাকে তাহলে অবশ্যই ক্লাসটা পাবে। নবম দশম শ্রেণীর 9.2, নবম এবং দশম শ্রেণীর জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ উভয় ক্লাসের জন্য। তো আমরা একটু 9.2-এর সূত্রটা বা বক্সটা আরেকবার দেখে নিই মানগুলো। সাইন কস 10 cot sec cosec সাইন কস 10 cot sec cosec। তো প্রথমটা ছিল 0°, তারপরটা 30°, তারপরটা 45°, নেক্সট 60, লাস্ট অফ অল 90। তো এই বক্সটা বলছিলাম মুখস্থ করতে। যদি এই বক্সটা আমরা মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমরা 9.2-এর যে কোনো অঙ্ক করতে পারবো, মানটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ গাইজ, যে আমরা যদি চাই ক্যালকুলেটার ব্যবহার করতে পারি, কিন্তু আমি বলছিলাম এর আগে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে হয়তো বা ক্যালকুলেটার সামনে না থাকলে কিন্তু প্রবলেম হবে, যে আমরা ক্যালকুলেটার হাতের সামনে না পেলে অঙ্কটা দ্রুত সলভ করতে পারবো না, সময় বেশি লেগে যাবে, যার কারণে আমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, তো সাইন 0° মান 0 এগুলো বলে গেছি আমি, হাফ 1/√2 এবং অনেকেই পারো আমি জানি, √3/2 এবং 1। যারা পারো না এখনও দ্রুত মুখস্থ করে ফেলো, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। সাইন 5টা মান হচ্ছে 0° 0, 30° 1/√2, 45° 1/√2, 60° √3/2, 90° 1। সো এই 5টা মান আমরা মুখস্থ করবো। 10-এরটা হচ্ছে 0° 0, 30° 1/√3, √3 এটা 1, এটা √3, এটা অসংজ্ঞায়িত। ওকে গাইস, 0°, 10 0° 0, 30° 1/√3, 45° 1, 60° √3/2, 90° অসংজ্ঞায়িত। সাইদুর রহমান রিফাত ভাইয়া, ক্যামেরাটা একটা নির্দিষ্ট স্থানে রেখে দিলে ভালো হতো। আমি জানি সাইদুর রহমান রিফাত, সেই ক্ষেত্রে তুমি আমার বাসায় এসে ধরতে পারো এক জায়গায় নির্দিষ্টভাবে, আমার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই ওইভাবে রাখতাম। আর এমনিতে অনেকে সাউন্ড প্রবলেমের কারণে শুনতে পায় না, যার কারণে হাতে রাখা, এছাড়া কোনো প্রবলেম নেই। ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং শেয়ার করে দাও একটু প্লিজ, সব জায়গায় একটু শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে, সবাই ক্লাসটা পায়। সো সাইন এবং 10 এই দুইটা বলছিলাম মুখস্থ রাখতে, সাইন এবং 10। যারা ইন্টারে আসো তাদের জন্য একটু চেষ্টা করতেছি, দেখি আইসিটি ক্লাসটা নেওয়া যায় কি না ব্যবস্থা করতেছি, খুব শীঘ্র পেয়ে যাব। সাইন 0° 0 হলে কস 90° হচ্ছে 0, সাইন 30° হাফ হলে কস 60° হচ্ছে হাফ, 45° যা এখানে 45° তা সাইন এবং কসের। আচ্ছা এখন 30 সাইন 60 যা, সাইন 60 যা কস 30 আবার তা,
थ्री बाई टू एवं साइन नाइनटी जा कस जीरो डिग्री तो वन। ओके सो मानगुलो तीनटा बक्स हो गए एन शुद्ध तीनटा के उल्टाई दीब ता बाकी तीन पे जा टेनर विपरीत हो कर टेनर विपरीत हमें जानी कर हमें तुम्हारे गत प्रथम क्लस जिरो डिग्री के उल्टाले असंज्ञायित जिरो के उल्टाले असंज्ञायित वन बाय रूट थ्री के जो उल्टाई रूट थ्री बाय वन नीचे वन वैल्यू नहीं वन दीब ना उल्टाल शुद्ध लब के हर कर लर के लब कर लान के उल्टाले वन देखो एक ख्याल कर जिरो के उल्टाले असंज्ञायित वन बाय रूट थ्री वन बाय रूट थ्री छिलो शुद्ध रूट थ्री है कर थर्टी डिग्री ते हाँ और फोर्टी फाइव डिग्री ते वन के टेन के टेन वन के उल्टा तेल वन ही है। ओके रूट थ्री आसे तो रूट थ्री के उल्टाले रूट तुम्हारे हे रूट थ्री बाय नीचे मन मन एक वन आसे से वन ऊपर आसबे और रूट थ्री नीचे आसबे उल्टानो हो गेलो आमार ठीक आछे आशा करी बुझते पारछो रूट थ्री के उल्टालाम आमी वन बाय रूट थ्री चले आसलो असंज्ञायित उल्टाबो असंज्ञायित के उल्टाले आमरा जिरो पाबो ये जिनिसटा मन रखते हबे। ताहले देखो अनेकगुलो बक्स हो गेछे एखन बाकी आछे सेक एवं कसेक सेक हच्छे कजेर विपरीत हमें एगुलो मन रखते हबे कज हच्छे सेकेर विपरीत सेक हच्छे कजेर विपरीत कस वन जिरो डिग्री मान कस जिरो डिग्री मान वन तेल सेक जिरो डिग्री मान कि हबे वन ही हबे कारण वन के उल्टाले वन ही है ये आछे रूट थ्री बाई टू तेल एखाने हबे कि टू बाई रूट थ्री दैट मीन्स कस थार्टी डिग्री जा सेक थार्टी डिग्री तार विपरीत हबे। एबार आसि फोर्टी फाइव डिग्री कस फोर्टी फाइव डिग्री छिलो वन बाई रूट टू कस फोर्टी फाइव डिग्री छिलो वन बाय रूट टू तेल सेक के जो उल्टाई दी तेल रूट टू बाय वन नीचे वन वैल्यू नहीं दीब ना तपर हे ये छिल कस सिक्सटी छिल वन बाय टू तेल एखे टू बाय वन नीचे वन वन वैल्यू नहीं शुद्ध टू दीब हमें और हे एखे छिल कस नाइनटी डिग्री छिल जिरो तेल ये जो उल्टा दी तो जिरो के उल्टेले असंज्ञायित। ओके ये एक मन रखते हैं हमें अच्छा साइन जिरो डिग्री छिलो जिरो साइनर विपरीत तो हमें जानी आबार कसेक साइनर विपरीत हे कसेक साइन जिरो डिग्री मान जिरो एवं कस जिरो डिग्री तो क्यों तर उल्टो उल्टाले कि है असंज्ञायित है अच्छा थार्टी साइन थार्टी डिग्री मान हम वन बाई टू तेल कस थार्टी डिग्री मान है टू बाई वन। ओके अच्छा साइन फोर्टी फाइव डिग्री हे वन बाई रूट टू साइन फोर्टी फाइव डिग्री हे वन बाई रूट टू ताहले कसेक फोर्टी फाइव डिग्री हबे तुम्हार रूट टू नीचे वन वैल्यू नाई तारपरे सिक्सटी डिग्री साइन सिक्सटी हे रूट थ्री बाई टू तेल ये टू बाई रूट थ्री नाइनटी डिग्री। ओके साइन नाइनटी डिग्री मान वन साइन नाइनटी डिग्री मान वन ताहले कसेक नाइनटी डिग्री मान उल्टाले से वन ही हबे चाहले भावे दुई लाइन दिए आमरा कि पूरो बक्सटा करते पारी एखन तोमाके जदि माने हठात करे अंकेर मध्ये आसलो सेक थार्टी डिग्री मान कत सेक थार्टी डिग्री मान कत तुम्हार मुखस्थ करा सो टाफ हो जाए एतगुलो मान जदि तुमि जाओ मुखस्थ करते पारो आर जदि आमि जेभाबे बुझाई दिलाम एभाबे जदि चाओ मने रखते पारो मने रखते पारले खूब इजिली मने करे फेलते पारबे अंक करार समय सेक तुम्हार सेक थार्टी डिग्री बेर करार जन्य सब समय मने रखबो सेक हच्छे कसेर विपरीत कस थार्टी डिग्री कि मान कस थार्टी डिग्री कि कस थार्टी डिग्री चले जाबे साइन सिक्सटी ते तो साइन सिक्सटी के जदि आमरा उल्टाय दी ताहले आमार सेक थार्टी पे जाबो सेक थार्टीटा पे जाबो तो साइन थार्टी हच्छे तुम्हार रूट थ्री बाई टू तो ये उल्टाई दिले हबे टू बाई रूट थ्री एरकम भावे आमादेर सूत्रगुलो बेर करते हबे जेमन आमि जेटा बेर करते चाई एखन सेक थार्टी डिग्री मान कत सिक्सटी डिग्री मान कत सेक सिक्सटी सेक सिक्सटी बेर करब ताहले सेक सिक्सटी होले सेक कार विपरीत कसेर विपरीत तेल कस कि छिलो सिक्सटी वन बाई टू एखन वन बाई टू जे छिलो कस सिक्सटी तेल कस सिक्सटी कस सिक्सटीटा कोथेके पाइछि माने कस सिक्सटीटा पाइछि आमरा साइन थार्टी थेके पाइछि साइन थार्टी थेके देखो साइन थार्टी कि छिलो वन बाई टू ताहले एखाने पाइलाम वन बाई टू এটাকে শুধু উল্টাই দেব টু বাই ওয়ান দ্যাট মিন্স শুধু টু আশা করি এবার বুঝতে পারছো মানে কীভাবে মানগুলো মনে রাখবো আমরা যদি মানগুলো মনে রাখতে পারি অঙ্কগুলো খুব ইজিলি আমরা করতে পারবো ঠিক আছে তারপর অনেকে যদি বক্সটা না বুঝে থাকো আমার আমি অঙ্কে চলে যাচ্ছি
তারপর না বুঝে থাকলে কমেন্ট করবা, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে আমি আমরা নয় দশমিক দুই উদাহরণ তেরোর ক খ গ ঘ উদাহরণ তেরোর ক খ গ ঘ যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই সামনে বইটা রাখো। হ্যাঁ, 9.2-এর উদাহরণ তেরো ক খ গ ঘ চারটা অঙ্ক আছে, ঠিক আছে? যে কোনোটা করতে পারো, চাইলে সবগুলোই করবা, আমি একটা করে দিচ্ছি এখন বোঝানোর জন্য যে শুধু কীভাবে মানগুলো আমরা ব্যবহার করবো। এই জন্য 1 - 10² 60°, 1 + 1 + 10² 60°, +sin² 60°। এখানে সব 60° মান ব্যবহার করতে হবে, কার কার? 10 এবং সাইন। আচ্ছা, ওয়ানটা রেখে দিলাম। একটা জিনিস মনে রাখবা যে অনুপাতের সাথে যে কোণের মানটা দেওয়া থাকে, বা আমি বলছিলাম যখন এ বি সি ছিল বা থিটা ছিল, সেগুলোর উপরে স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, একই কথা, এগুলোর উপর স্কোয়ার হয় না মূলত, আমরা স্কোয়ার দিই না, এই জন্য আমরা 10-এর উপর স্কোয়ারটা দিই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একই কথা, ঠিক আছে? নিচেও সেম এভাবে লিখতে পারি, 10 60° হোল স্কোয়ার। পাশেরটা এভাবে লিখতে পারি, sin 60° হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। ওকে, 1 + 10 60° মান, 10 60° মান কি? এখন আসি আমরা 10 60° মান। আচ্ছা, 10 60° মান কীভাবে আমরা মুখস্থ করতে বলছিলাম? সাইন এবং 10 0° মান 0, 0° মান 0, দ্বিতীয়টা 1/√3, তারপর একটা 1, তারপর একটা √3, তারপরে অসংজ্ঞায়িত, তার মানে 60 হচ্ছে শুধু √3। এই যে √3 আমরা ব্যবহার করবো, 10 60 পরিবর্তে শুধু √3 ব্যবহার করবো, উপর স্কোয়ার ছিল, স্কোয়ার চলে আসবে, ঠিক আছে? 1 + এটাও আছে তোমার, আমি একটু ভুল করছি, এখানে মাইনাস হবে। আচ্ছা, আচ্ছা হামিম স্যার, এটা কোন সাম? এটা হচ্ছে উদাহরণ তেরোর ঘ, উদাহরণ তেরোর ঘ। হ্যাঁ, উদাহরণ তেরোটা বই বের করো, আমি জাস্ট একটা অঙ্ক দেখাই দিতেছি যে মান বসিয়ে কীভাবে আমরা মান মানে অঙ্কটা সলভ করব, মানগুলো ব্যবহার করব কীভাবে, এই জন্য উদাহরণ এটা দেখাচ্ছি, তারপর অনুশীলনীতে যাবো। আচ্ছা, 1 - √3 কোত্থেকে পেলাম? 10 60° থেকে, 10 60° মান √3 বসালাম। sin 60° মান, sin 60° কীভাবে? প্রথমটা আমরা মুখস্থ করেছিলাম যে sin 60 হচ্ছে 0° 0, 30° 1/2, 45° 1/√2, তারপর এটা √3/2, দ্যাট মিন্স 60° হচ্ছে √3/2। তোমাদের মনে করার সুবিধার্থে আমি এভাবে ভেঙে বলতেছি, তোমাদের মনে করার সুবিধার্থে আমি এভাবে ভেঙে বলতেছি। হ্যাঁ, সো এখানে আমরা ব্রেকেটগুলো উঠাই দেবো। এখন ব্রেকেটগুলো উঠাই দিলে কী হয়, রুট স্কোয়ারে কাটা যায়, শুধু 3 হয়। এখানেও কেন কাটা যায় সেটাও গত ক্লাসে আমি দেখাই দিছি যে রুটে রুট ওভার এবং স্কোয়ার কেন কাটা যায়, ঠিক আছে? তো দেখো, প্লাস এখানেও রুট স্কোয়ারে কাটা যায়, রুট ওভার স্কোয়ারে, 3 থাকে উপরে এবং নিচে 2 কি স্কোয়ার করলে হয় 4। ওকে, এখন আসো, 1 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 2, বড়টা চিহ্ন মাইনাস, এই যে -2, ঠিক আছে? আর নিচে 4 + 3/4। ওকে, চাইলে এটা কাটাকাটি করতে পারি আমরা, এখানে না কেটে 4 4, তোমার লসাগু হয় করে নিই, 4 লসাগু করলে উপরে যা আছে তাই, -2 + 3, বিয়োগ করলে হয় 1/3 থেকে 2 বিয়োগ করলে 1/4। ওকে, এই আছে আমাদের অ্যান্সার, অঙ্ক সলভ হয়ে গেল, আমরা এখানে অ্যান্সার দিয়ে ফেলব, ঠিক আছে? এ হচ্ছে মান বসিয়ে আমরা এভাবে অঙ্কগুলো সলভ করবো 9.2।
ঠিক আছে, তো তোমরা যতদূর পারো যতদূর পারো মানবসী অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। আগে অবশ্যই উদাহরণগুলো করার চেষ্টা করবে, কারণ উদাহরণের মতোই অনুশীলনের অঙ্কগুলো হয়ে থাকে, ঠিক আছে। আর আমরা যারা আছি একটু শেয়ার করে দিই প্লিজ। আচ্ছা, তো মানবসী অঙ্কগুলো আশা করি করতে পারবা। উদাহরণ 14 একটা সৃজনশীল আছে, সেটা চাইলে করতে পারো, সেটা ইম্পর্টেন্ট। উদাহরণ চোদ্দ এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন মানে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে অনুশীলনীতে আট থেকে তোমার প্রায় সবগুলোই মানহীন অঙ্ক। তো 17 পর্যন্ত প্রায় সেম ওয়েতে তুমি মান বসিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ব্যবহার করো এই মানগুলো বের করতে পারো, ঠিক আছে। 8, 9, 10, 11 এগুলোর মধ্যে আর সমস্যা হবে না, কারণ এগুলো সবগুলোই মান বসানো। আচ্ছা, 12, 13, 14 একই রকম, আমি একটা করে দিই। ওকে, বারো, তেরো, চোদ্দ একই রকম, আমি 14 নম্বরটাই করতেছি। অনুশীলনী 14 নম্বর, উদাহরণ 14টা অবশ্যই করবা, এটা দেখাই দেবো, সেই জন্য লেফট হ্যান্ড সাইড ব্যবহার করতে হবে, বা বাংলা লিখতে পারো বামপক্ষ। cos 60 cos 30 sin 60, ওকে, sin 60 × sin 30, sin 30, ঠিক আছে। এই হচ্ছে আমার বাম পক্ষ, আর ডান পক্ষে আছে cos 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করে, যে লেফট হ্যান্ড সাইড আছে cos 60 cos 30 cos + sin 60 × sin 30। এখন সবগুলো মান আমরা বসাবো, আগে সর্বপ্রথম হচ্ছে কাজ বসাবো cos 60 ডিগ্রি মান। cos 60 কি? sin 30 যা, দ্যাট মিন্স হাফ। দেখছো খুব দ্রুত মানগুলো তোমরা বের করতে পারবো, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, ঠিক আছে। cos 30 ডিগ্রি মান, cos 30 হচ্ছে sin 60, দ্যাট মিন্স √3/2, ওকে। তারপর হচ্ছে sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান হচ্ছে তোমার এই যে √3/2 একটু আগে ব্যবহার করলাম sin 60, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। সো এই দুটা যেহেতু গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ 4, 2 × 4 √3 সাথে 1 × √3, ওকে। এখানেও সেম, 2 × 4 √3 সাথে 1 গুণ করলে √3, ওকে, থ্যাংক ইউ। দেখো চাইলে এটা লসাগু করতে পারো, চাইলে একই জিনিস দুইবার আছে 2 দিয়ে দিতে পারো, যেভাবে খুশি। ধরলাম লসাগু করলাম, যেভাবে করো, অঙ্ক অনেকভাবে করা যায়, তো আমরা যেভাবে করবো সেভাবেই হবে, ভুল না গেলেই হয়। 4, 4 লসাগু, উপরে √3 + √3, দুইটা √3 যোগ হবে, এখানে একটা √3, এখানে একটা √3, আর লসাগুটা 4 হবে। কেন 4 হবে? এটা আমি গত ক্লাসেও বলেছি যে যদি হর দুইটা একই হয় তাহলে তাদের একটা হবে কি? লসাগু। ওকে, তাহলে 4 হচ্ছে লসাগু, ওকে। √3 + √3, দুইটা √3 আছে, তাহলে যদি আমরা যোগ করি তাহলে 2√3, ওকে, ÷4। এখন 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে এখানে নিচে একটা টু থাকে, তাহলে √3/2। আচ্ছা, আমাদের অ্যান্সার হবে না, কারণ আমরা লেফট হ্যান্ড সাইড করেছি। এখন রাইট হ্যান্ড সাইডে চলে যাই, রাইট হ্যান্ড সাইড আছে 14 নম্বরটা, 14 নম্বর করতেছি আমরা। রাইট হ্যান্ড সাইড আছে তোমার cos 30 ডিগ্রি মান, cos 30, এটা আর করতে হয় নাকি? cos 30 ডিগ্রি মান তো আমরা জানি √3/2, কারণ sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2,
ওকে, তাহলে কস 3 ডিগ্রি মানে হচ্ছে রুট 3/2, ক্লিয়ার? ভাবছো, বুঝতে পারছো? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এভাবে মানগুলো ব্যবহার করে আমরা 9.2 এর এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি, বাম পক্ষ ডান পক্ষগুলোও করতে পারি। ওকে, 15, 16, 17 একই রকম অঙ্ক, এগুলো করবা তোমরা বাসায় বসে বসে, যেটা বুঝবা না বা যেটা করতে পারবা না, যেটা মানে সমস্যা হচ্ছে সেগুলো আমার জন্য আমাকে কমেন্ট করে জানাবো, আমি পরের দিন ক্লাসে দেখাই দিব। ওকে, যদি এই ক্লাসে না দেখাইতে পারি, আর সাথে সাথে কমেন্ট করলে সাথে সাথে করার চেষ্টা করব। 16, 17, 18, 16, 17, 18, sorry, 18 না, 16, 17, 15, 16, 17 একই রকম আমি 17 নম্বরটা করতেছি। ওকে, একটু শেয়ার করে দিই, আমরা যারা আছি একটু শেয়ার করে দিই, হ্যাঁ, সবাই সবার টাইম নিয়ে শেয়ার করে দিই, যেন মানে একটু বেশি হয়, সবাই যেন দেখতে পারে। আর আমি বলে দিয়েছি সবাইকে যে প্রতিদিন 3টা বাজে ক্লাস, ওকে, যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই ক্লাসটা নেব 3টা বাজে গণিতের, আর যদি অন্য সাবজেক্টের হয়ে থাকে সেটার টাইমটা আমি চেঞ্জ করে দিব, অন্য সময় নেব, 3টা বাজে গণিতের ক্লাসে নেব। ওকে, 17 নম্বর বলতেছে 10 2a = 210a/1 - 10² a, যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়, সেটা ফার্স্টে দিয়ে দিছে, দেওয়া আছে লাস্টে দিছে আর কি, দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, খেয়াল করো এর মান দিয়ে দিছে 30 ডিগ্রি, তার মানে কোণের মান দেওয়া থাকবে, তো ওটা ব্যবহার করে আমরা অঙ্কটা সলভ করব, দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি মানটা আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষে আমরা বসাবো, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 10 2a, 10 2a / 9, শুধু 10 2a, ওকে, তাহলে 10 2 * এর মান বসাবো, এর মান কত বসে 30 বসালাম, 10 3 দুগুণে মানে 30 দুগুণে 60 বসাই দিলাম, 60 ডিগ্রি। ওকে, খেয়াল করবো একটা জিনিস, যখন এই কোণের সাথে এই টুটা যেখানে কোনো সংখ্যা গুণ থাকবে তখন এই মানের সাথেও এটা গুণ হবে, আর যদি টুটা এখানে থাকতো এখানে না থেকে, তাহলে কিন্তু এই 30 ডিগ্রির সাথে এই টুটা গুণ হতো না, শুধু 10 30 ডিগ্রি মান বসে, মানটা বসে তারপর মানের সাথে এটা আমরা গুণ করতাম, কথা বুঝতে পারছো? সো এখানে আমরা টুটা এখানে আছে বিধায় আমরা যেই কোণের মানটা বসাবো সেই কোণের মানের সাথে কোণটা সাথে আমরা গুণ করব, তাহলে 30 ডিগ্রির সাথে আর 2 গুণ করলে 60 ডিগ্রি হয়, 10 30 ডিগ্রি মানটা বসাই দিব, তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে শুধু রুট 3। ওকে, তাহলে আমাদের বাম পক্ষ চলে আসলো, এখন আমরা ডান পক্ষ করব, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে 210a, 10a/1 - 10² a, ওকে, 210a/1 - 10² a, হ্যাঁ, তা আমরা এটা এখন সলভ করব, এটা যদি রুট 3 চলে আসে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। ওকে, তাহলে 210a, 2 × 10 × এর মান, এর মান কী ছিল আমাদের 30 ডিগ্রি, এখানে এর মানটা বসাই দিলাম, এই এর পরিবর্তে আমরা এর মানটা বসাই দিলাম 30 ডিগ্রি, 1 - 10² a, 1 - 10² a, তাহলে 1 - 10² a, তার মানে আমরা 30 ডিগ্রি ভিতরে ব্যবহার করে তার উপরে স্কোয়ার দেব, কেন? কারণ কোণের উপরে কী হবে না, স্কোয়ার হবে না, 2 × 10 30 ডিগ্রি মান কত, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, মানটা বসাই দিলাম আমরা, মান সব জায়গায় মান লাগবে স্যার, 9.2 অঙ্ক করতে গেলেই মান লাগবে, এবং আগের সূত্রগুলোও লাগবে, 9.1 যে সূত্রগুলো ছিল সেগুলোও লাগবে, এই জন্য প্রতিদিন এই বক্সটা সহ মানের যে বক্সটা আছে 9.2 এর, এটা সহ 9.1 এর যতগুলো সূত্র আছে সবগুলো আমরা 5 বার করে লিখবো দিনে। ওকে, 1 - 10 30 ডিগ্রি মান 1/√3, উপরিষ্কার ছিল স্কোয়ার ব্যবহার করলো, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন পরেরটা চলে যাই, পরে হচ্ছে 2
ইন্টু ওয়ান বাই রুট থ্রি, তাহলে আমরা টু বাই রুট থ্রি এরকম লিখতে পারি। কেন বলো তো? কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে মনে মনে একটা ওয়ান ভাগ আছে, তো রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে রুট থ্রি এবং টু এর সাথে ওয়ান গুণ করলে টু। ওকে, তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি বাই টু, হ্যাঁ রুট থ্রি হোল স্কোয়ার। সো এখানে ওয়ানটা থাকবে মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান, রুট থ্রি স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা, শুধু থ্রি, ঠিক আছে। এখন টু বাই রুট থ্রি, আর এখানে থাকে লসাগু তিন, তিনের সাথে এক গুণ করলে তিন অক্ষে তিন বিয়োগ এক ডিভাইডেড বাই এখানে তিন, ঠিক আছে। ওকে, তাহলে আরেকটু করতে হবে, দেখো টু বাই রুট থ্রি ছিল, রেখে দিলাম টু বাই রুট থ্রি। এখন এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন বানালাম, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন বানালাম, হ্যাঁ যদি গুণ চিহ্ন বানাই আমরা তাহলে এই পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে এই থ্রিটা যাবে উপরে, আর এখানে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে থাকে টু, থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু, এই টুটা আসবে নিচে, খেয়াল করছো এই টুটা আসবে নিচে, হয়ে গেল এই টু টু কাটা থ্রি বাই রুট থ্রি। কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে আসছিল কি, শুধু রুট থ্রি, শুধু রুট থ্রি। তাহলে আমরা জানি এই থ্রি, এই থ্রিকে থ্রি এর পরিবর্তে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি, রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি। কেন, ব্যাখ্যা দিতেছি আমি, হ্যাঁ রুট থ্রি থ্রি এর পরিবর্তে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি, এই রুট থ্রি রুট থ্রি কাটা রুট থ্রি চলে আসলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, প্রয়োজনে আরেকবার বুঝিয়ে দিব, এবং ওই রুট থ্রিটাও আমি বুঝিয়ে দিতেছি কেন এটা রুট থ্রি হবে। ওকে, কেন এটা রুট থ্রি হবে, আচ্ছা খেয়াল করো, রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান রুট থ্রি হোল স্কোয়ার। আমরা জানি একই জিনিস দুইবার গুণ থাকলে সেটার উপরে কী হয়, স্কোয়ার হয়, সেটার উপরে স্কোয়ার হয়। সো যখন স্কোয়ারটা হচ্ছে তখন আমরা রুট স্কোয়ারে কাটতে পারি না, আমরা রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকে কি শুধু থ্রি। তাহলে থ্রির পরিবর্তে আমরা যদি রুট থ্রি গুণ করলে আমরা থ্রি পাই, তাহলে থ্রির পরিবর্তে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি আনতে পারি না। সো সেই ক্ষেত্রে এই অঙ্কটায় আমরা তাই করলাম এখানে, যে এখানে কী ছিল আমাদের শুধু থ্রি ছিল উপরে, তো নিচে রুট থ্রিটাকে কাটতে হবে, এই জন্য আমরা রুট থ্রি এর পরিবর্তে রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা আনলাম। ওকে, তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি নিচে কাটা যাবে, উপরে নিচে একটা রুট থ্রি থাকে, এই জন্য লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, মানগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অঙ্কটা খুব দ্রুত সলভ করতে পারবো এবং ভালোভাবে, ঠিক আছে আশা করি এখন বুঝতে পারছো। এবং মানটা অবশ্যই মুক্ত রাখতে হবে, মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদের, হ্যাঁ মানটা মুখস্থ রাখলে, হ্যাঁ মানটা যদি আমরা মুখস্থ রাখতে পারি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, হ্যাঁ একটা অঙ্ক করতেও ক্যালকুলেটর লাগবে না, দেখো ঠিক আছে। মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, প্রতিদিন পাঁচবার করে লিখলেই হবে, এর বেশি একবার লিখতে হবে না, যদি পারো বেশি লিখতে আলহামদুলিল্লাহ আরও বেশি করে লেখো, কিন্তু দেখবা যে মুখস্থ করতে হবে না, এমনিতেই মনে পড়ে যাবে যদি পাঁচবার করে দৈনিক লেখো। যারা স্টুডেন্ট আছো, আমার স্টুডেন্টগুলো তো অবশ্যই, কারো মিস হয় না যেন। ওকে, তাহলে আট থেকে এই ১৭ পর্যন্ত আর কোনো প্রবলেম হবে না আশা করি, এই নিয়মে মানগুলো অবশ্যই অঙ্কগুলো সলভ করতে পারবা। এখন আসো ১৮ নম্বর, ১৮ ১৯ একই রকম, ১৮ এবং ১৯ একই রকম, হ্যাঁ তো আমরা ১৮ ১৯ ট্রাই করি। ১৮ নম্বরটা প্রশ্ন দেখো, ১৮ ১৯ ২১ এই তিনটা একই রকম, আচ্ছা ১৮ করি আমরা, ১৮ বলতেছে টু কজ
ए প্লাস বি টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি টু সাইন এ মাইনাস বি ওকে হলে এবং এ বি সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ তো চিনি আমরা সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি বি সমান 15 ডিগ্রি বের করতে হবে এ সমান 45 বি সমান 15 এটা প্রমাণ করতে হবে হ্যাঁ দেখাইতে বলছে এটা যে যদি 2 cos a plus a plus b 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b ওকে তাহলে এটা আমরা কি করব সমাধান করব হুম তো এটা সমাধান করে এ এবং বি এর মানটা বের করতে হবে প্রমাণ করতে হবে যে এ সমান 45 এবং বি সমান 15 ডিগ্রি এখন একটু খেয়াল করো মাঝে আছে কি মাঝে আছে 1 বামে একটা সমীকরণ ডানে একটা সমীকরণ এখন খেয়াল করো এইটা সমান 1 এই ডান পক্ষের এটা সমান 1 তাহলে আমরা লিখতে পারি না প্রথম শর্তে আমরা লিখতে পারি প্রথম শর্তে প্রথম শর্তে যে 2 cos a plus b এই অঙ্কটা দেখো ভালো করে তাহলে অনেকগুলো অঙ্ক পারবা এই নিয়মে ইকুয়াল 1 2 a plus b সমান 2 cos a plus b সমান 1 আচ্ছা 2 টাই পাশে গুণ আছে এর পাশে যদি পাঠাই দেই তাহলে আমাদের কি হবে গুণ আছে থাকলে ভাগ হয়ে যাবে যদি এটা ভাগ হয় cos a plus b দেখো আমাদের আমাদের এখানে লাগবে কি আমাদের এখানে লাগবে হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে এ এবং বি এর মান এ এবং বি এর মান এখন এই এ এবং বি এর মান বের করার জন্য এ বি এর সাথে যা আছে সব বাদ দিতে হবে তাহলে বাদ দিব কি এখানে কসটাকে বাদ দিব এখন এই পাশে যেহেতু কসটা গুণ আকারে আছে তাহলে অবশ্যই এখানে একটা যদি কস আনি তাহলে কসটা কসটা কাটা যাবে এই পাশে কসটা কিভাবে আনা যায় খেয়াল করো যে কস লিখা যায় কিভাবে লিখবো যে কস কত ডিগ্রি মান হাফ এখানে কিন্তু হাফ আছে দেখছো খেয়াল করো এখানে হাফ আছে এখানে যে টু ছিল গুণ আকারে এ পাশে আমরা ওয়ানের নিচে ভাগ করে দিছি তাহলে এই হাফটার পরিবর্তে আমরা কস আনবো এখন কস কত অবশ্যই মান আছে কস কত ডিগ্রি মান 1/2 আমরা একটু মনে করার চেষ্টা করি হ্যাঁ আগে একটু মনে করো আমি সময় দিলাম 5 সেকেন্ড মনে পড়ছে কস কত ডিগ্রি মান হাফ সাইন 30 ডিগ্রি মান হাফ তাহলে কস 60 ডিগ্রি মান হাফ 60 ওকে তাহলে দেখো ওই পক্ষে কস এই কস বাদ যদি চলে যায় উপপক্ষ যদি কস দ্বারা ভাগ করি তাহলে এ প্লাস বি সমান 60 লিখতে পারি আমরা এ প্লাস বি ইকুয়াল 60 সমীকরণ দিলাম 1 সমীকরণ দিলাম আমরা 1 এখন আবার দেখো দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে বা প্রশ্ন মতে এভাবে লিখতে পারো যে দ্বিতীয়টা ছিল কি 2 সাইন এ মাইনাস বি 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল 1 2 সাইন এ মাইনাস বি 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল 1 এখন এই 2টা আবার এই পাশে কি আছে আমাদের এই 2টা এই পাশে গুণ আছে এই পাশে গেলে কি হবে ভাগ 1/2 1/2 সাইন এ মাইনাস বি এখন এই সাইনটা আমার বাদ দিতে হবে এই সাইনটা বাদ দেওয়ার জন্য এই পাশে কী আনতে হবে সাইন আনতে হবে যদি এই পাশে সাইন আনি তাহলে কী হয় দেখো যদি এই পাশে সাইন আনি তাহলে এখানে সাইনের পরিবর্তে সাইন 30 ডিগ্রি মান হাফ এই সাইন 30 ডিগ্রি বসে দিলাম তবে উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা গেলে থাকে কি এ মাইনাস বি সমান 30 ডিগ্রি এ মাইনাস বি সমান 30 ডিগ্রি হয়ে গেল সমীকরণ 2 এখন দেখো দুইটা সমীকরণের মধ্যে এ প্লাস বি সমান 60 পেয়েছি আর দ্বিতীয় সমীকরণে এ মাইনাস বি সমান 30 পেয়েছি তাহলে সমীকরণ দুটো আমরা যোগ একবার আরেকবার বিয়োগ যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে তাহলে আমাদের এ এবং বি এর মান চলে আসবে তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করি বা যোগ করে পাই
ঠিক আছে, তাহলে এভাবে যোগ করতে পারো বা ডাইরেক্ট লিখে দিতে পারো যে যোগ করে পাই। আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি যোগ করি এভাবে, এ প্লাস বি সমান 60 পাইছি, এ মাইনাস বি সমান পাইছি আমরা 30। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে এ বি একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে গেল, এ এ যোগ করলে 2a, 60 আর 30 90, এ সমান তাহলে 2 পাশে গুণ এ পাশে আসলে ভাগ, যদি আমরা 2 ভাগ করি তাহলে পাবো আমরা 45। তাহলে এর মান চলে আসলো আমাদের কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, যেটা প্রমাণ করতে বলছিল আমাদের এ সমান 45, বি সমান 15। তাহলে বি এর মানটা আমরা এখন বের করব, বি এর মানটা বের করব। এখন আমরা যদি এর মান পেয়ে গেছি, প্রমাণ হয়ে গেছে, এখন বি এর মান বের করার জন্য সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করবো এখন। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 60, এ মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন বিয়োগ করার সময় চিহ্ন নিচেরটা কী হবে, চেঞ্জ হবে, মনে রাখবা বিয়োগের সময় নিচের চিহ্ন চেঞ্জ হয় বা ডান পাশের চিহ্ন চেঞ্জ হয়, ওকে ঠিক আছে। তো চেঞ্জ যখন করব তখন আমরা খেয়াল করব যে এ এটা প্লাস, এ এটা এখন মাইনাস হয়ে গেছে যেহেতু বিয়োগ করতেছি, তার মানে এ আর এ কাটা, বি প্লাস এ বিও প্লাস, তাহলে বি কয়টা হলো আমার যোগ করলে 2টা বি, 30 60 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে 30 থাকে, তাহলে বি কল কী থাকে 30 ভাগ 2, 30 ভাগ 2, 30 দুই দা ভাগ করলে কত হয় 15, সুতরাং বি সমান 15 ডিগ্রি। দেখো বি এর মান আমার প্রমাণ করতে বলছিল এ সমান 45 ডিগ্রি বের হয়েছে আমাদের, আর বি সমান 15 ডিগ্রি বের হয়েছে। এ হচ্ছে আমাদের অঙ্ক যে একটা সমীকরণ দিছে যে 2 cos A + B = 1 ইকুয়াল 2 sin A - B সমান A - B। তাহলে এখান থেকে দুটো সমীকরণ, দুটো সমীকরণ থেকে আমরা প্রথম শর্ত থেকে এ প্লাস বি এর মান বের করলাম, দ্বিতীয় শর্ত থেকে A - B এর মান বের করলাম, তারপর সমীকরণ দুটো যোগ এবং বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের একবার যোগ করলে এর মান পাবো, বিয়োগ করলে পাবো বি এর মান, হয়ে গেল আমাদের অঙ্ক, এটা সমাধান। এটা ছিল আমাদের 18 নম্বর। MD ইরান, হ্যাঁ স্যার বলেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার। আপনি ক্লাস 9-এ আছেন এখন, আপনি আপনার জন্য এগুলো নতুন হয়তো বা, যদি স্কুলে এই কয়েক মাসে ক্লাস পেয়ে থাকেন। স্যার বুঝলাম না, হ্যাঁ ইমরান তোমার না বোঝারই কথা, তুমি এক কাজ করবা, তুমি আমার আগের ভিডিওগুলো দেখবা, হ্যাঁ আগে প্রথমে ভিডিওটা দ্বিতীয়টা দেখার পরে তারপরে এটা অ্যাটেন্ড করো, এটা ভালো করে দেখবা, বুঝে যাবা ঠিক আছে। এখন শুধু অঙ্কে নিয়মগুলো দেখে যাও যে কীভাবে করতেছি, আর প্রথম থেকে প্রথম ভিডিওগুলো দেখবে ভালো করে, আশা করি বুঝতে পারবা, ওকে থ্যাংক ইউ। এখন শুধু অঙ্কের নিয়মটা দেখে যাও আর মানগুলা কীভাবে বের করতে হবে, কোন সূত্রটা সূত্রগুলা কী কী ছিল এগুলো আগের ক্লাসেও দেখাইছি আমি, সেগুলো একটু দেখে নিবা। আর এটা শুধু মানের উপর ডিপেন্ড করে, এই অঙ্কগুলো বিশেষ করে মানের প্রয়োজন হয়। তো মানটা হচ্ছে আসলে তোমার একটু আগে আমি বক্সটা দেখাইছি, সেই বক্সটা শুধু বক্সটা প্রতিদিন এক মানে 5 বার করে লিখবা, শুধু বক্স না, 9.1-এর সূত্রগুলো, 9.2-এর যে বক্সটা আছে, এই কয়টা জিনিস প্রতিদিন 5 বার করে লিখবা। ইরানের জন্য না, সবার জন্যই প্রতিদিন 5 বার করে লিখলে আশা করি মুখস্থার করতে হবে না, এমনিতেই মনে পড়ে যাবে। স্যার কয়টা দিন কষ্ট করেন, হয়ে যাবে, আল্লাহ রহমত করলে খুব দ্রুতই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, হ্যাঁ তখন দেখবা যে সব কিছু পারবা। এই যে কয়েকদিন আসো বাসায় ট্রাই করতে থাকো, চেষ্টা করতে থাকো, সারাদিন পড়তে হবে না স্যার, সারাদিন, ওকে স্যার সারাদিন পড়তে হবে না, সারাদিন পড়ার প্রয়োজন নাই, তুমি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বের করো, 2 ঘন্টা বের করে তুমি একটু সময় দাও তাহলে হয়ে যাবে ঠিক আছে। কারণ সারাদিন মানে ফ্রি থাকলেও বোরিং লাগবে, তো একটু পড়ার পেছনে সময় দাও, একটু কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, সব কিছুই করো, ওকে তাহলেই হবে। সো আমরা তাহলে একটু অঙ্কগুলো দেখি বাকিগুলো, এটা ছিল 18 নম্বর। পরেরটা হচ্ছে একই সিস্টেম, 18, 19 আর 21, আমি বলছি তিনটা অঙ্ক একই রকম। আঠারো বুঝে থাকলে 19 নম্বরটাও পারবা, একই রকম অঙ্ক, এখানে শুধু প্রমাণ করতে বলে নাই,
দেখতে পারো এখানে 19 নম্বরও সেম যে cos cos a minus b equal 1 2 sin a plus b equal root 3 a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো এখানে a ও b এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে কিন্তু a এবং b এর মান আমরা বারেতে প্রমাণ করছি এই পার্থক্য ইমরান এখন যা লাগবে না এখন ক্লাসে অ্যাটেন্ড করো এটাই ক্লাস অ্যাটেন্ড করো আগেরগুলো পরে দেখো তুমি হ্যাঁ কারণ আগেগুলো 9.2 এটা হচ্ছে 9.1 আগেরগুলো 9.1 এটা হচ্ছে 9.2 হ্যাঁ যদি অনেকগুলো সূত্র আছে ওখান থেকে দেখতে হবে তারপরে তুমি ক্লাসটা মিস করো না আগে দেখে নাও তারপর ওটা আবার দেখো প্রথম থেকে হ্যাঁ তাহলে তোমার দুইবার এটা আবার রিপিট করো পরের বার তাহলে দুইবার ক্লাস হয়ে যাবে হ্যাঁ থাকো তুমি যেও না আচ্ছা আর এখানে হচ্ছে সমাধান বলতেছে 19 নম্বরটা যে cos a minus b equal 1 আর 2 sin a plus b equal root 3 তে দুটো সমীকরণ থেকে আমরা a minus b a plus b এর মান পাবো সমীকরণ দুটো একবার যোগ একবার বিয়োগ করব আমরা a এবং b এর মান পেয়ে যাব আশা করি তারপর না বুঝতে পারলে আমাকে জানাবা আমি করে দেব ওকে 20 21 আগে 21 নম্বরটা করে দেই তারপরে 20 এ যাচ্ছি হ্যাঁ 21 নম্বরটা আমরা একটু করি cot a plus b cot a plus b equal 1 cot a minus b equal root 3 হলে a ও b এর মান নির্ণয় করো আচ্ছা সেম অঙ্কই তারপর আমি করে দিচ্ছি cot a plus b সমান 1 ওকে cot একুশ cot a plus b equal 1 a plus b equal 1 cot a minus b equal root 3 আচ্ছা এটাকে সলভ করি আমরা cot a plus b সমান 1 বলছে cos cot a plus b equal 1 বলছে তাহলে এই 1 দেখো এখানে কোনো সংখ্যা নাই বা সহগ নাই তাহলে আমরা এর পাশে নিয়ে যাব এমন কিছু করতে হবে না শুধু এই cot cotটাকে বাদ দিতে হবে তো এই cotটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানেও কট আনবো তাহলে ওয়ানের পরিবর্তে আমরা কট কত ডিগ্রি বসাবো এ হচ্ছে মানগুলো বসে ব্যবহার করতে হবে এই ওয়ানের পরিবর্তে আমরা কটের কত ডিগ্রি মান বসাবো আমরা জানি 10 45 ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে কট 45 ডিগ্রিও ওয়ান হবে কারণ দুইটা 45 একই হয় হ্যাঁ তাহলে 45 হবে ঠিক আছে মানটা এইভাবে ব্যবহার করবো আমরা এখন কট কট যদি চলে যায় সুতরাং এ প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি সমীকরণ এক দিয়ে দিব আমরা তাহলে এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি পেয়ে গেলাম এ প্লাস বি এর মান এবার আসি দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় শর্তে বলতে পারো ঠিক আছে দ্বিতীয় শর্তে কি বলছে কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি এইটা আছে কট এ মাইনাস বি এটা কট কট এ মাইনাস বি ইকুয়াল বলছে রুট থ্রি তাহলে এই পাশেও কিছু নাই শুধু কটটাকে বাদ দিব কট বাদ দেওয়ার জন্য আমরা এই পাশেও কট আনবো তাহলে কট কত ডিগ্রি আসে কট টেন 60 ডিগ্রি মান রুট থ্রি তাহলে কট 30 ডিগ্রি মান রুট থ্রি এটা হচ্ছে 30 ডিগ্রি ঠিক আছে বা কট কট চলে গেল কট কট চলে গেল তাহলে থাকে এ মাইনাস বি কল 30 এ মাইনাস বি কল 30 থাকে কট কট চলে গেল উভয়পক্ষ থেকে তাহলে সমীকরণ হচ্ছে এটা 2 সমীকরণে 1 ও 2 যোগ করি 1 যোগ 2 যদি সমীকরণে 1 আর 2 যোগ করে লিখে নিব আমরা এইভাবে যে সমীকরণে 1 ও 2 যোগ করে পাই হ্যাঁ যোগ করলে এ প্লাস বি ইকুয়াল 45 এ প্লাস বি পাইছি আমরা 45 ডিগ্রি এ মাইনাস বি সমান পাইছি 30 ডিগ্রি তাহলে যোগ করলে হয় 75 দ্যাট মিনস বি কাটা ওকে বিবি কাটা বিবি কাটা গেলে থাকে এ টু এ এ টুর এপাশে গুণ আছে যদি এপাশে নিয়ে যাই তাহলে 75 ডিভাইডেড বাই 2 যদি 75কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখো 75কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে 75কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 70 হচ্ছে 35 হ্যাঁ
পঁয়ত্রিশ হচ্ছে 70, তাহলে 35, 37 হচ্ছে 74, 37 আর হচ্ছে তাকে 1 1 দিয়ে ভাগ করলে 1/2, এই 37.5, দ্যাট মিন্স 37.5 এভাবে লিখতে পারি আমরা, বা দশমিক লিখতে পারি, ভাগ করলে ক্যালকুলেটারে দশমিক আসবে 37.5। তবে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই চ্যাপ্টারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক টিচাররা দশমিকটাকে থেকে এটা পছন্দ করে বা অ্যান্সারগুলো এভাবে দেওয়া থাকে, হ্যাঁ, তো আমরা 37.5 লিখবো এভাবে, 37.5 থাকবে, মানে 37.5 আমরা এখানে 37.5 লিখবো। ওকে, এবার আসি, এই স্টুডেন্ট কেউ থাকলে আমাকে সাড়া দিও, যে বুঝতে পারলো বললো যে বুঝতে পারছি, আর যারা বুঝো নাই সেটাও বললো যে স্যার বুঝিনি, আরেকবার বুঝাই দেন, আমি চেষ্টা করবো আবার বুঝাই দেওয়ার জন্য। ওকে, তাহলে এর মান আমরা বসে দিলাম 37.5। ওকে, এর মান পেলাম, এখন বিয়ের মান, তাহলে এককে যেহেতু 45 ডিগ্রি আছে, সমীকরণ এক আছে কি 45 বড়, 30 হচ্ছে ছোটো, তাহলে এক থেকে দুই বিয়োগ করি, হ্যাঁ, এক থেকে দুই দুই বিয়োগ করি, এক বিয়োগ দুই লিখলাম, সমীকরণে এক থেকে দুই বিয়োগ করে পাই, এভাবে লিখবো আমরা। ওকে, ইয়ান বুঝতেছি, ওকে স্যার সাথে থাকো, ধন্যবাদ। এক থেকে দুই বিয়োগ করি, এক থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসে, সমীকরণ এক ছিল এ প্লাস বি, তাহলে 45, আর এ মাইনাস বি হচ্ছে 30। ওকে, এ মাইনাস বি হচ্ছে 30। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, বিয়োগ করব, তাহলে আমরা জানি বিয়োগের সময় কি হয়, নিচের চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগের সময় নিচের চিহ্নটা পরিবর্তন হয়, নিচে বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয় নিচের সমীকরণে। এখন এ একটা প্লাস, এ একটা মাইনাস, বিয়োগ হয়ে যায়, এ একটা প্লাস, এ একটা মাইনাস, কি হয়, বিয়োগ হয়ে যায়, বি প্লাস, এই বিটাও প্লাস, দুইটাই প্লাস, তাহলে যোগ করলে 2b। ওকে, যোগ করলে হয় 2b, আর 45, 30 বিয়োগ করবো, যেহেতু এটা মাইনাস ওটা প্লাস, এখন বিয়োগ করবো, তাহলে 45 থেকে 30 চলে গেলে থাকে 15, বড়টা চিহ্ন প্লাস, এই জন্য প্লাসই থাকবে, মাইনাস হবে না, 15 ডিগ্রি। ওকে, এখন বিটা এপাশে এপাশে রাখলাম, টুটা এপাশে ভাগ হবে, তাহলে 15 ডিগ্রি ভাগ 2, 7 দোগুণে 14, আমরা জানি 7 দোগুণে 14 থাকে 1, তাহলে 1/2 হয়ে গেল। তাহলে এর মানও পেয়ে গেলাম, আমাকে মান নির্ণয় করতে বলছে, এর মান এবং বিয়ের মান নির্ণয় করতে বলছে, তাহলে এ পেলাম 37.5 ডিগ্রি, আর বি পেলাম 7.5 ডিগ্রি। ওকে, এর মান বিয়ের মান, তাহলে এইরকম মান সমীকরণে যে মান নির্ণয় অঙ্কগুলো আছে সমীকরণ অঙ্কগুলো এভাবে আমরা সমাধান করবো। 18, 19 আর 21 দুইটাই করাই দিলাম, একটা বাকি আছে, তোমরা করবা, তারপর যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবা, আমি পরবর্তী ক্লাসে ওগুলো আবার বুঝাই দিব। আবারও বলতেছি, 9.1-এও যদি কোনো সমস্যা থেকে থাকে, 9.1-কে আর 9.2 এই পর্যন্ত যত আমি করবো আজকে, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বা মেসেজ করে জানাবা, পেজেও করতে পারো, আমার পার্সোনাল আইডিতেও আমার মেসেজ করতে পারো, যদি কোনো সমস্যা থেকে থাকে আমি ওগুলা সলভ দিব, এই পর্যন্ত যেগুলো করছি, ঠিক আছে। ঠিক আছে, না বুঝতে পারলে এখনই কমেন্ট করে জানো, যে অঙ্কটা আমার সামনে করা আছে এখন বোর্ডে, তাহলে আমি এখনই বুঝিয়ে দিতে পারবো। কি হয়েছে, কিছু কোনো প্রবলেম বোঝো নাই এমন কিছু? আচ্ছা, কেউ কমেন্ট করে জানায় নি যে বুঝে নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। হ্যাঁ, এটা ছিল 21 নম্বর, এখন আমরা 20 নম্বরটা করবো, 20টা আমি একটু স্কিপ করে গেছিলাম, 20 নম্বরটা ইম্পর্ট্যান্ট আছে, 20 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। ওকে, 20 হচ্ছে সমাধান করতে বসে, যদি কোনো অঙ্কের লেখা থাকে, শুধু এই ত্রিকোণমিতিতে না, যদি কোনো অঙ্কে লেখা থাকে যে সমাধান করো, তাহলে অবশ্যই এখানে
এক্স এর মান, চলকের মান বের করতে হয়। কিন্তু ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে এখানে চলক বলতে এর মান বা আমাদের যে কোণ কোণ থাকবে সেই কোণের মান বের করতে হবে। যেমন কজে কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে প্লাস সাইনে, ঠিক আছে। তারপর হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান। প্রশ্ন খেয়াল করো, ঠিক আছে, আমাদের প্রশ্ন যে কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে প্লাস সাইন ইকুয়াল টু মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। ওকে, সো ইরান বুঝছি, ধন্যবাদ স্যার বোঝার জন্য। আচ্ছা তাহলে 20 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা সামনে বই রাখো, 20 নম্বর অঙ্কটার প্রশ্ন দেখো এবং এখানে মিলাও আর ঠিক আছে কিনা। তো এইভাবে আসে অঙ্কটা, এটা সমাধান করতে বসে। তো সমাধান বললে আমরা যদি কোনো সমীকরণ অঙ্কে করি তাহলে সমাধান বললে আমরা এক্স ওয়ান মান বের করি বীজগণিতে, কিন্তু এখানে সমাধান বললে আমরা এই যে এখানে দেখো অনুপাত আছে এ, এ এর মান বের করবো, যে এখানে এ আছে এখানে এ আছে এই এ যে সবই একটাই, এই এর মানটা বের করবো, একটা কোণের মান, এটা এই সমস্যার এই অঙ্কটার কোণের যে মান আছে সেই কোণের মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা এই কোণের মানটা আমরা কীভাবে বের করতে পারি, কোণের মানটা আমরা কীভাবে বের করতে পারি? আচ্ছা আমরা একটু এটাকে বিপরীতকরণ করি, কেমন বিপরীতকরণ, যে লবকে হর করব, আমরা জানি উপরটা লব নিচেরটা হর, বিপরীতকরণ মানে লবকে হর হরকে লব। তাহলে কজ এ প্লাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান। ওকে দেখো লব উপরে মানে উপরেটা নিচে চলে আসছে, নিচেরটা উপরে চলে গেছে, খেয়াল করছো, প্লাসেরটা উপরে গেছে মাইনাসেরটা নিচে চলে আসছে, কেন পড়ছি আমি একটু পরে বলতেছি। আচ্ছা গত ক্লাসে যে আমরা যোজন বিয়োজন শিখছিলাম, যারা গত ক্লাস পাইছি বা দেখছি তারাই বলতে পারবো, যারা দেখি নাই তারা বলতে পারবো না। তারপর আমি আরেকবার রিপিট করতেছি, দেখো যোজন বিয়োজন বলতে লব এবং হর যদি থাকে তাহলে যোজন বিয়োজন বলতে লবের সাথে একবার হর যোগ, লবের থেকে একবার হর বিয়োগ, ঠিক আছে, লবের সাথে একবার হর যোগ, লবের থেকে একবার হর বিয়োগ, এটাই হচ্ছে যোজন বিয়োজন। ওকে এটি হচ্ছে যোজন বিয়োজন। আচ্ছা তাহলে এই সমীকরণটাকে আমরা যোজন বিয়োজন করবো, যোজন বিয়োজন কখন করবো বুঝবো কীভাবে? আচ্ছা বুঝবো হচ্ছে যখন দেখব যে একটা একই জিনিস, দেখো একই জিনিস উপরে যা আছে নিচে তাই আছে, দেখো শুধু চিহ্নের পরিবর্তন, যে সাইনটা প্লাস আছে সাইনটা মাইনাস আছে, আবার এখানেও রুট থ্রি প্লাস ওয়ান আছে রুট থ্রি মাইনাস ওয়ান আছে, শুধু চিহ্নের পরিবর্তন কিন্তু একই জিনিস উপরে আছে ভগ্নাংশের, একই জিনিস নিচে আছে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি ওই লাইনটা ছোটো হয়ে যাবে, এত বড় লাইনটা ছোটো হয়ে যাবে, কীভাবে দেখো প্রথম লাইন তো বড়ই হবে, কারণ এই যে কজ এ প্লাস সাইনে এটা লিখতে হবে আমাদের দুইবার, একবার উপরে একবার উপরে একবার নিচে, কজ এ প্লাস সাইনে, ওই যে লবটা লিখবো আমরা, যেমন এ প্লাস বি এ মাইনাস বি, ভগ্নাংশ ছিল এ বি, ভগ্নাংশ ছিল এ বাই বি, তাহলে এটা আমরা এখানে লিখলাম একবার, এখানে একবার লিখলাম, ঠিক ওরকম উপরে যেটা ছিল সেটা উপরে একবার লিখবো নিচেও একবার লিখবো, লিখার পরে প্লাস দেব, কী দেব প্লাস, প্লাস দেওয়ার পরে নিচে যেটা আছে সেটা উপরে লিখব। ওকে কোনো রুলস মানে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, যোজন বিয়োজন খুব সহজ, শুধু এই জিনিসটা খেয়াল রাখবা যে উপরে যেটা আছে সেটা দুইবার লিখব, তারপর নিচেরটা মানে হরটাকে এখানে লিখবো, লেখার পরে এখানে শুধু চিহ্নটা চেঞ্জ করে যা আছে বসাই দিব, উপরের দিকে তাকায় এখানে এই জায়গাটা দেখে যা আছে তাই বসাই দিব, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিব, এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস। ওকে এই পাশেও দেখো তাহলে আরও একটু বুঝতে পারবো, রুট থ্রি প্লাস ওয়ান উপরেও ছিল আমরা নিচেও লিখবো, রুট থ্রি প্লাস ওয়ান উপরে ছিল শুধু লব, উপরে একবার লিখবো নিচেও একবার লিখবো, লেখার পরে লেখার পরে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে নিচেরটাকে লিখবো মানে হর, রুট থ্রি মাইনাস ওয়ান, চিহ্ন চেঞ্জ করে এখন এদিকে তাকাবো আর অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, আমরা শুধু এখানে দেখবো রুট থ্রি মাইনাস ওয়ান আছে চিহ্নটা চেঞ্জ করে দিব, ঠিক আছে,
এই চিহ্নটা চেঞ্জ করে এখানে বসাই দিবে। দেখো এটারও চিহ্ন চেঞ্জ, এটারও চিহ্ন চেঞ্জ, মানে বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা চিহ্নটা চেঞ্জ করে দেবো। তাহলে আমরা যোজন বিয়োজন খুব ভালোভাবে আশা করি তোমরা বুঝতে পারছো যোজন বিয়োজনটা। যদি যোজন বিয়োজন পারো তাহলে বীজগণিত অনেক উপকার হবে, ত্রিকোণমিতি দেখো পাইতেছো, জাস্ট একটা প্রসেস, এই প্রসেসটা মনে রাখতে হবে। এখন আসি, দেখো লাইনটা আমি বলছিলাম ছোট হবে, কিভাবে ছোট হবে, যেমন প্রথম লাইনে দেখো যে সাইন একটা মাইনাস একটা প্লাস, দেখো বিয়োগ হয়ে গেল, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, কজ একটা প্লাস একটা মাইনাস। যদি এখানে সংখ্যা থাকতো যেমন টু কজে কজে, তখন কিন্তু বিয়োগ করতাম এভাবে যে দুইটা কজ থেকে একটা কজ চলে গেল, তখন কিন্তু এভাবে কাটতাম না। হ্যাঁ, তাহলে কজ কজ চলে গেল, কারণ একটা কজ থেকে একটা কজ বিয়োগ হয়ে গেল, কথা ক্লিয়ার? আচ্ছা এই পাশে ডান পাশে দেখি আবার, যে ওয়ান একটা মাইনাস ওয়ান একটা প্লাস, ক্লিয়ার? রুট থ্রি একটা মাইনাস রুট থ্রি একটা প্লাস, বিয়োগ হয়ে গেল। ওকে, খেয়াল করো আবার, কজ এ কজ এ, তাহলে কয়টা কজ হলে কজ এ হলো, দুইটা কজ এ, ঠিক আছে। সাইন এ সাইন এ, কটা সাইন এ হলো, দুইটা সাইন এ। ওকে, অঙ্ক অনেকভাবে করা যায়, স্কুলে গাইডে বা রেশার টিচার কোচিংয়ের টিচার এটা সেটা অনেক জায়গায় অনেকভাবে দেখবা, হয়তো বা আমার কাছে নতুনভাবে লাগতেছো যারা অন্য জায়গায় পড়তেছো বা পড়ছো করছো। হ্যাঁ, তারপরেও অঙ্ক যেভাবেই করো অ্যান্সার একই আসবে, প্রসেসগুলো শুধু খেয়াল রাখবা যে কীভাবে করা হচ্ছে। হ্যাঁ, রুট থ্রি রুট থ্রি যোগ করলে কটা, টু রুট থ্রি, ওয়ান ওয়ান যোগ করলে টু, ঠিক আছে, ওয়ান ওয়ান যোগ করলে টু, আর উপরে রুট থ্রি দুইটা আছে যোগ করলে টু রুট থ্রি, এই টু উপরে একটা নিচে একটা কাটা যায়, কারণ দুইটাই গুণ অবস্থায় আছে, দেখো উপরেও গুণ নিচেও গুণ আছে, তাহলে মানে ভাগ, তাহলে ভাগ করলে আমরা কেটে দেবো। ওকে, তাহলে থাকি কি, কস বাই সাইন। আচ্ছা কস বাই সাইনের সূত্রটা কি তোমাদের মনে আছে, কট এ, সূত্র হচ্ছে কট এ, সূত্র হচ্ছে কট এ, এখানে আছে কি রুট থ্রি, রেখে দিলাম, টু টু তো কাটা গেছে, শুধু রুট থ্রি আছে, শুধু রুট থ্রি আছে, তাহলে কট এ সমান রুট থ্রি, তাহলে কট এ সমান রুট থ্রি। তাহলে আমাদের কার মান বের করতে হবে, দেখছো অঙ্ক কত ছোট হয়ে গেছে যোজন বিয়োজন করার কারণে, শুধু অঙ্কটি আছে যোজন বিয়োজন, তাহলে কট এ, কট এ আমরা কটটাকে বাদ দিব, এর মান বের করতে হবে আমাদের, এই এর মানটা আমরা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য কী প্রয়োজন আমাকে, ডান পাশে একটা কট আনতে হবে, যদি কট বাদ দিতে চাই, এই কটটা যদি বাদ দিতে চাই এই পাশে, তাহলে আমাদের কী আনতে হবে, কট আনতে হবে, যদি এখানে কট আনতে চাই তাহলে রুট থ্রির পরিবর্তে কট আনবো, তাহলে কট কত ডিগ্রির মান রুট থ্রি, এখানে তত ডিগ্রি লিখে দিব, কট কত ডিগ্রির মান রুট থ্রি, স্যার মনে করেন আপনারা, কট কত ডিগ্রি মান রুট থ্রি, মনে পড়ছে, টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, তাহলে কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি। ওকে, দেখছো কোনো মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু টেন এবং সাইনটা মুখস্থ রাখবে, দেখবো সব মান মনে পড়ে যাবে, কট এ সমান কট থার্টি, তাহলে কট কট চলে গেলে এ সমান থার্টি ডিগ্রি, অতএব নির্ণয় সমাধান ব্লা 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 যা লিখতে হবে লিখে দিবা, এ সমান থার্টি ডিগ্রি, সুতরাং নির্ণয় সমাধান এ সমান থার্টি ডিগ্রি, অ্যান্সার দিবা, শেষ, অঙ্ক হচ্ছে এতটুকু। দেখো পুরো অঙ্কটা, এ অনেক ছোটো অঙ্ক, খুবই ছোটো, শুধুমাত্র যোজন বিয়োজনের কাজ, শুধুমাত্র যোজন বিয়োজনের কাজ। এখন কথা হচ্ছে, প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে প্রথম লাইনটা যে করলেন, প্রথম লাইনটাতে সলভ করলেন যে এটাকে বিপরীতকরণ করলেন, যে যে এটা আমরা কেন লবকে হর করলাম আগে, তারপরে হরকে কেন লব করলাম, এটা না করলেও তো আমার হতো, তাই না? হ্যাঁ হতো, হবে না কেন, সেই ক্ষেত্রে তোমার মাইনাসের একটা ভেজাল আসতো, কেমন, উপরে মাইনাসেরগুলো থাকতো নিচে মাইনাসটা থাকতো না প্লাসেরটা থাকতো, আর এইভাবে করাতে দুইটাই উপরেরটাও প্লাস আসছে নিচেরটাও মাইনাস আসছে, করে দেখো সমস্যা নেই, প্রথম লাইনটা থেকে যোজন বিয়োজন করে দেখো, ঠিক আছে, এ হচ্ছে কারণ, তখন যাও এক লাইন বাড়তো, আমি এখানে আরেক লাইন বাড়াই দিলাম প্রথমে, যে মাইনাসটা আসলো না, এই পার্থক্য আর কিছু না। ওকে, এছাড়া এখানে আরও প্রশ্ন থাকার কথা না, এছাড়া যোজন বিয়োজন যে না বুঝো, এ
যোজন বিয়োজন না বুঝে থাকলে তাহলে সমস্যা থাকবে এই লাইনটাতেই, যোজন বিয়োজনের, এছাড়া কোনো সমস্যা থাকার কথা না এই অঙ্কটাতে, শুধু যোজন বিয়োজনের কাজ। উপরে লব যোগ হর, তারপরে নিচে আবার লব বিয়োগ হর, আবার এই পাশেও লব যোগ হর, লব বিয়োগ হর, হয়ে গেল আমাদের অঙ্ক। কাটাকাটি করে কর এ সমান রুট থ্রি, কট নিয়ে আসলাম 30, কট কট চলে গেলো এ সমান 30, সমাধান বসে আমরা এর মান বের করে ফেললাম। এই হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক বলতে পারো? এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, 20ও করে ফেললাম আমরা, তাই না? ওকে, 20ও করা হয়ে গেল আমাদের। এখন দেখি 21 নম্বরটা কী আছে, না 21 তো আমরা করছি, 22 কী আছে দেখি একটা, মেবি এটা করতে হবে না আমার, তোমরা করতে পারবা, 22 করবা বাসায়, না আমি করে দেব, ঠিক আছে করে দিই, 22 করে দিই তাহলে। দেখো 21 করছি আমরা আগেই, ক্লাসটা বোরিং লাগলে বললো যে বোরিং লাগতেছে স্যার, তাহলে অফ করে দিব, ক্লাস করাবো না, সমস্যা নেই। ম্যাথ ক্লাস যদি বোরিং লাগে বলবা, আমি ম্যাথ ক্লাস অফ করে দিব। ওকে, যদি পসিবল হতো আমি ক্যামেরাটাকে এক জায়গায় স্টিল করে রাখতাম, পসিবল হচ্ছে না, তাহলে আবার কথা শোনা যাবে না, আমার ওরকম ব্যবস্থা নাই আপাতত, আর দোকানপাটও বন্ধ যে আমি ওরকম ব্যবস্থা করে কিছু কিনে করব, ঠিক আছে, যার কারণে এভাবে করতে হচ্ছে কষ্ট করে, আমারও খুব কষ্ট করে এক আধা ধরে রাখছি, এক আধা অঙ্ক করাতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো 22 নম্বর, 22 নম্বর দেওয়া আছে, প্রথমে দেখবা কী দেওয়া আছে আর কী বের করতে হবে, কী দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ সমান 30 ডিগ্রি, খুব সহজ অঙ্ক, ওই আগেরগুলোর মতোই মান নির্ণয়ের লেফট হ্যান্ড সাইডে আছে, সবার সামনে আশা করি বই আছে, cos 3a এরকম আছে, হ্যাঁ cos 3a, তাহলে cos 3 ইনটু এর মান 30 বসাই দিলাম, cos 3 3 দিয়ে 9 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, দেখছো 3 দিয়ে 30 গুণ করলে 90 চলে আসে, তো cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, কারণ sin 0 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, গেল রাইট হ্যান্ড সাইড, 4 cos cube -3 cos a 3 cos a, এটা বের করতে হবে, হ্যাঁ 4 cos cube -3 cos a, তাহলে 4 ইনটু cos, আমি এখানে একটা এ মিসিং করছি না, মাইনাস আর একটা, ওকে তাহলে কস কিউব আছে, কস এর মান বসাবো, এর মান হচ্ছে 30 বসাই দিলাম, উপরে কিউব আছে রাখলাম, তারপর 3 cos এর মান 30 বসায় রাখলাম, ওকে 3 ইনটু cos এর মান শুধু বসালাম, এর মান 30, এবার আসো 4 ইনটু cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হচ্ছে sin 60 ডিগ্রি মান, দ্যাট মিন্স √3/2, √3/2, উপরে কিউব আছে এই জন্য এখানে কিউব, 3 ইনটু cos 30, আবার cos 30, তাহলে √3/2, 4 ইনটু √3কে কিউব করলে 3√3 আসে, √3কে কিউব করলে 3√3 আসে, 2কে কিউব করলে 8 আসে, মানে তিনবার 2 গুণ, এই 2টা যার উপরে কিউব সে তিনবার গুণ, তিনবার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 মাইনাস এই 3টা ধরলাম উপরে গুণ আছে, 3√3/2, 3√3/2, এবার আসো 4 দুগুণে 8, 4 দিকে ভাগ করা যায়, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 ইকুয়াল, সেম জিনিস একই আছে, মাইনাস করতেছি এই জন্য বিয়োগ করলে 0, তার মানে লেফট হ্যান্ড সাইডেও 0 আসছিল, রাইট হ্যান্ড সাইডেও 0 আসলো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। এছাড়া একটা জিনিস তোমাদের প্রশ্ন মনে আসতে পারে, যদি না বুঝে থাকো আমি বুঝাই দিই, √3কে কিউব করলে কেন 3√3 আসে, কেন 3√3 আসে,
আচ্ছা, এ কিউব মানে কি স্যার? এ কিউব মানে কি? এ ইন্টু এ ইন্টু এ, দ্যাট মিনস তিনটা এ গুণ। সেমভাবে রুট থ্রি হোল কিউব করবো, তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, তিনটা রুট থ্রি গুণ হবে। ওকে, যদি তিনটা রুট থ্রি গুণ হয় তাহলে এই দুটো আবার কি একসাথে না, তাহলে রুট থ্রি হোল স্কোয়ার লেখা যায়। ইন্টু রুট থ্রি একটা বাইরে আসে, রেখে দিলাম, রুট স্কোয়ারে কাটা গেল শুধু থ্রি, দেখো থ্রি রুট থ্রি চলে আসছে মাঝখানে গুণ। একই কথা দিলে হয় না দিলে হয়, থ্রি রুট থ্রি হলো। তো রুট থ্রি এ কিউব করলে থ্রি রুট থ্রি, একইভাবে রুট টুকে কিউব করলে টু রুট টু আসবে, রুট ফাইভকে কিউব করলে ফাইভ রুট ফাইভ আসবে, রুট সেভেনকে কিউব করলে সেভেন রুট সেভেন আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো এইভাবে রুট থ্রি কিউব করলে থ্রি রুট থ্রি এভাবে আসে। ওকে, এটা ছিল আমাদের 22 নম্বর অঙ্ক। আচ্ছা, তারপরে হলো একটু দেখো, এখনও যারা বুঝো নাই আমাকে কমেন্ট করে জানাও যে স্যার বুঝি নাই, আবার বুঝাই দেন। যাদের প্রয়োজন আমি আবার বুঝাই দিব, পরবর্তী ক্লাসও দেখাই দিব, যদি পরবর্তী জায়গায় আমার জানাও। আর একটু তাড়াতাড়ি মানে সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করলে দেখা গেছে অনেকে যদি ক্লাস দেখে তাহলে আমি ইন্সপায়ার হই যে না, অনেকে দেখতেছে বুঝতেছে। হ্যাঁ, একজন দুইজন এরকম করলে, এরকম করে দেখলে যে কেউই দেখতেছে না, এরকম মনে হলে ক্লাস নিতে একটু আনইজি লাগে, যে কেমন যেন লাগে, ভালো লাগে না, এরকম মনে হয়। সো সবাই একটু শেয়ার করে দাও, যারা দেখতেছে আমরা সবাই একটু শেয়ার করে দিই। হ্যাঁ, হয়তো বা আমার প্রয়োজন নেই, যে আমার টাইম লাইনে আমার ফ্রেন্ড লিস্টে এমনও অনেকে আছে যার প্রয়োজন, তারা যেন দেখতে পারে এবং তারা দেখে যেন একটু উপকৃত হতে পারে। চেষ্টা করছি আমি উপকৃত করার জন্য, ঘরে বসে ছেলে মেয়েদের যেন বোরিং টাইমটা যেন না যায়। হ্যাঁ, যার কাছে ম্যাথ বোরিং লাগে, আমার কাছে বোরিং লাগে না, এই জন্যই আমি বুঝাইতেছি। আমার করতে ভালোই লাগতেছে, শুধু ধরতে এবং লিখতে কষ্ট হচ্ছে, এছাড়া কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাকি আছে 23 নম্বর অঙ্কটা, একটু দেখো আমরা বইটা বের করি সবাই। তেইশ নম্বরটা ছিল সাইনে সাইন থিয়েটার মেবি। হ্যাঁ, সাইন থিয়েটার প্লাস কস থিয়েটার সমান ওয়ান, সাইন থিয়েটার প্লাস কস থিয়েটার সমান ওয়ান। যখন সমাধান করতে বসে সমাধান করো, সাইন থিয়েটার প্লাস কস থিয়েটার ইকুয়াল ওয়ান, যখন জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল, শর্ত দিছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিয়েটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, মানে থিয়েটার মানটা 90 ডিগ্রি সমানও হতে পারে, ছোটো হতে পারে, জিরো ডিগ্রি থেকে বড়ো হতে পারে, সমানও হতে পারে। এই চিহ্নের মান হচ্ছে এটা, এটা একটা শর্ত দিছে। তো আমরা এখান থেকে যেহেতু আমরা সমাধান করব, তাহলে এখান থেকে আমরা থিয়েটার মানটা বের করবো। আমি বলছিলাম তোমাদের যে যদি ত্রিকোণমিতি অনুপাতে সমাধান করতে বলে তাহলে যে কোণ থাকবে সে কোণের মানটা বের করতে হবে, তাহলে এখানে কোণ হচ্ছে থিয়েটা কোণ, এই থিয়েটার মানটা বের করব। আচ্ছা, এটার জন্য যেহেতু এটা কিছুই করা যায় না, এই জন্য আমরা একটা স্কোয়ার আনি, উভয়পক্ষে একটা স্কোয়ার, মানে উভয়পক্ষকে বর্গ করি, বর্গ করলাম, বর্গ, ঠিক আছে, স্কোয়ার আনলাম। তো এখন স্কোয়ার করলে সাইনটা হচ্ছে এ, এটা হচ্ছে বি যদি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, সাইনকে ধরলাম এ, এই সাইনকে ধরলাম এ, আর কসকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। শুধু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর বীজগণিতের এই সূত্রটা হচ্ছে প্রথম সূত্র, আমরা সবাই পারি বীজগণিতের প্রথম সূত্র এটা। ওকে, এখন খেয়াল করো, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস টু সাইন থেটা কস থেটা ইকুয়াল ওয়ান, বাকি যা সব কিছুই ঠিক রাখছি, শুধু চেঞ্জ হয়েছে যে সাইন থেটা আর এই কজ স্কোয়ার থেটা এই দুটাকে একসাথে আনছি, একসাথে করছি বলতে পারো, এক জায়গায় রাখছি, এটাকে পরে রাখছি, টু সাইন থেটা কস থেটাকে পরে রাখা হয়েছে। ওকে, তাহলে
সরি, সো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, এখানে যা ছিল তাই। এই ওয়ানটাই পাশে প্লাস আছে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয় কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এই পাশে প্লাস আছে এই পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে টু সাইন থেটা কস থেটা ইকুয়াল ওয়ান, থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় এত বড় একটা জিরো হয়েছে। সো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলাম আমরা জিরো আসলাম, এই পাশে আছে কি টু, এই পাশে গুণ আছে, ও পাশে গেলে কী হবে, ও পাশে গেলে হবে হচ্ছে ভাগ, জিরো ভাগ টু, দ্যাট মিন্স আমরা জানি যে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে অ্যান্সার জিরো আসবে, যত বড় সংখ্যাই হোক না কেন জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে আসবে সেটা জিরো। ওকে, তাহলে এক ভাষা আসতে আসতে জিরো। তো একটু খেয়াল করো যে যদি আমরা এটা নাও লিখি তাহলে আমাদের অঙ্ক হবে, কোনো সমস্যা নাই, যে টু এ পাশে গুণ ছিল এ পাশে যে ভাগ হয়ে গেছে, জিরোকে টু দ্বারা ভাগ করছি আমরা, জিরোই চলে আসছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং হয়, সুতরাং হয় সাইন থেটা সমান একবার জিরো, কস থেটা সমান একবার জিরো, কেন, যখন মনে রাখবা যখন দুইটা রাশির গুণফল সমান জিরো হয়, যখন দুইটা রাশির গুণ ফল সমান জিরো হয় তাহলে তাদের প্রত্যেকটা সমান জিরো আলাদা আলাদা, তো সুতরাং হয় সাইন থেটা ইকুয়াল জিরো, সরি সাইন থেটা ইন্টু কস থেটা সমান জিরো হয়, তাহলে সাইন থেটা ইকুয়াল একবার জিরো, কস থেটা আবার লিখবো অথবা কস থেটা সমান একবার জিরো, তাহলে সাইন থেটা, তাহলে আমরা তো থেটা থেটার মান বের করবো, এই জন্য এই পাশে কী আনবো সাইন আনবো, তো সাইন কত ডিগ্রি মান জিরো স্যার বলেন তো দেখি, সাইন কত ডিগ্রি মান জিরো, সাইন কত ডিগ্রি মান জিরো, সাইন হচ্ছে জিরো ডিগ্রি মান জিরো, ঠিক আছে, তাহলে সুতরাং সাইন সাইন চলে গেল থেটেক জিরো, থেটেক জিরো ডিগ্রি, আর এই পক্ষে হচ্ছে অথবা কস থেটা সমান জিরো একটা মান বের হবে, তাহলে কস থেটা রাখি, কস কত ডিগ্রি মান জিরো, কস হচ্ছে 90 ডিগ্রি মান জিরো, সুতরাং থেটা ইকুয়াল 90 ডিগ্রি, দেখো থেটার দুইটা মান বেরিয়েছে, সুতরাং নির্ণয় সমাধান থেটা ইকুয়াল 0 ডিগ্রি, হাইট হচ্ছে 90 ডিগ্রি। আমার হাতের লেখা ততটা ভালো না, শুধু অঙ্ক বোঝানোর জন্য লিখলাম, তো সাইন থেটা প্রশ্ন ছিল, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল 1 হলে সমাধান করো, সমাধান করো সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল 1, অনলি একজন দেখতেছে, হ্যাঁ ওকে সমস্যা নাই, সবাই একটু শেয়ার করো যেন বাকিরা দেখতে পারে, আচ্ছা তো অঙ্কটা দেখো আরেকবার, আমি দেখাই দিতেছি, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল 1 ছিল, তো উভয় পক্ষে আমরা বর্গ আনলাম, বর্গ করার পরে সূত্র বসালাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, দেখছো এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই এ সাইন স্কোয়ার থেটা আগে রাখলাম, কস স্কোয়ার থেটাকে পরে রাখলাম, প্লাস টু এ টু সাইন থেটা কস থেটাকে পরে রাখলাম, ঠিক আছে ইকুয়াল ওয়ান যা ছিল তাই, এই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার একটা সূত্র আছে স্কোয়ারের সূত্র, যেটা সূত্র না শিখে থাকলে বা না বুঝে থাকলে আমার কিচ্ছু করার নেই স্যার, হ্যাঁ বুঝাই দিতে পারবো বাট মুখস্থ আপনার রাখতে হবে, মনে আপনার রাখতে হবে, সো আপনি বাসায় প্রতিদিন 5 বার কমপক্ষে 5 বার বা 5 বার বসে দেখে 5 বারই লিখেন না, পারলে আরও বেশি লিখেন যদি পারেন, সময় থাকে, সময় তো এখন অনেক আছে, আর পারলে বেশি লিখেন, তো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, এটা সূত্র, এই ওয়ানটা প্লাস আছে এই পাশে, ও পাশে গেলে মাইনাস হয়ে গেছে ডান পাশে, তো দুইটা বিয়োগ করলে হয়ে যায় জিরো, দুইটা বিয়োগ করলে জিরো,
টুটার পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে। এখন জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটাও জিরো আসবে, তো সাইন থিটা ইনটু কস থিটা সমান জিরো। এখন আমরা জানি যে যখন দুইটা রাশির গুণফল দুইটা তিনটা মানে একের অধিক রাশির গুণফল ইকুয়াল জিরো হয়, তখন প্রত্যেকটা আলাদা আলাদা জিরো। যখন গুণফল জিরো হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা জিরো হবে। তাহলে জিরো যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয় সুতরাং হয় এটা দ্বিতীয় না এটা সুতরাং হয় সুতরাং হয় সাইন থিটা সমান একবার জিরো অথবা কস থিটা সমান একবার জিরো। এতটুকু ডান পাশে লিখতে হবে এমনটা না, এটা চাইলে নিচেও লিখতে পারো, সমস্যা নেই। সাইন থিটা সমান জিরো, তো এখন সাইনটাকে বাদ দেওয়া লাগবে, আমার তো থিটার মান বের করতে হবে, সাইনটাকে বাদ দেওয়া লাগবে। সাইন বাদ দেওয়ার জন্য সাইনটা বাদ দেওয়ার জন্য আমরা এই পাশেও সাইন আনবো, এখন জিরোর পরিবর্তে আমরা সাইন আনবো, তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো, জিরো ডিগ্রি মান জিরো। এই জন্য আমরা জিরোর পরিবর্তে সাইন জিরো ডিগ্রি লিখলাম, এখানে জিরোর পরিবর্তে সাইন জিরো ডিগ্রি লিখলাম, তাহলে সাইন জিরো ডিগ্রি যদি লিখে থাকি সাইন সাইন বাদ থেটা ইকল জিরো ডিগ্রি, উপপক্ষ থেকে সাইন বাদ। আবার কস থেটা ইকুয়াল জিরো ডিগ্রি, কস থেটা ইকুয়াল কি, কস থেটা ইকুয়াল হচ্ছে জিরো ডিগ্রি, সেম কস থেটা ইকুয়াল হচ্ছে জিরো ডিগ্রি। তাহলে কস থেটা ইকুয়াল জিরো ডিগ্রি, এই পাশে কসটাকে বাদ দেওয়ার জন্য এই পাশে কস আনবো, তাহলে জিরো ডিগ্রি পরিবর্তে সরি এখানে একটা ডিগ্রি হবে, জিরো ডিগ্রির পরিবর্তে এখানে না না এখানে ডিগ্রি হবে না জিরোই হবে, তো জিরোর পরিবর্তে আমরা কস 90 ডিগ্রি আনবো, কারণ আমরা জানি কস 90 ডিগ্রি সমান হচ্ছে জিরো, তো জিরোর পরিবর্তে কস 90 ডিগ্রি আনবো। তাহলে কস কস কাট হবে পক্ষ থেকে থেটা সমান 90 ডিগ্রি, সুতরাং নির্ণয় সমাধান থেটা ইকল জিরো ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আমাদের যে শর্ত দিয়েছিল উপরে দেখো, জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থেটা আর হচ্ছে লেস দেন ইকুয়াল 90, মানে সমান হতে পারে কম কম হতে পারে, 90 ডিগ্রি জিরো ডিগ্রি বড় হতে পারে, তার মানে আমার জিরোই আসছে 90 আসছে, সমান যেহেতু বলছে তাহলে এই দুইটা আনসার। যদি আমার 90-র উপরে চলে আসতো ওটা গ্রহণযোগ্য হতো না, যদি 90-র জিরো ডিগ্রির মাইনাস কোনো মান আসতো, মাইনাস তো আসে না, তাহলে জিরো ডিগ্রির মাঝে যত মান আসতো সবগুলো ঠিক ছিল, কিন্তু 90-র উপরে চলে গেলে সেটা ঠিক হতো না আমাদের যে শর্ত বলছে। এটা ছিল আমাদের 23 নম্বর, আশা করি সবাই বুঝতে পারছো। 24 নম্বরটা দেখো, 24 নম্বরটা করি আমরা, সবার সামনে একটু বই দেখো। 24 নম্বরটা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল, কস স্কয়ার থিটা ওটা তুলে নেই, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 5 কস থিটা, 2 - 5 কস থিটা। ওকে দেখো, তাহলে প্রশ্নটা দেখো সবাই, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা, 2 - 5 কস থিটা, খেয়াল করছো 24 নম্বর বলছে এটাও সমাধান করতে। এটা শুধু শর্ত দিছে যে যখন থেটা সূক্ষ্মকোণ, যখন থেটাটা সূক্ষ্মকোণ, এখন সূক্ষ্মকোণ কখন হয়, যখন সেটা 90 ডিগ্রি ছোটো হয় সেটাই সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে। ওকে তাহলে 90 ডিগ্রি ছোটো হতে হবে, শর্ত এটাই, তাহলে থেটার মানটা আমরা বের করি। দেখো খেয়াল করলে দেখতে পারবা যে এখানে কজ আছে, এটা সাইন আছে, এখানে কজ আছে, কিন্তু এটা স্কোয়ার নাই, এই দুটো স্কোয়ার আছে, তাহলে সাইনকে আমরা কজ বানাতে পারি, কজকেও সাইন বানাতে পারি, কিন্তু এই কজটাকে কিন্তু আমরা সাইনে নিয়ে যেতে পারি না, কারণ এটা স্কোয়ার নাই, যেহেতু এটা স্কোয়ার নাই সাইন বানাতে পারতেছি না, তাহলে সাইনকে ভেঙে কজ বানাই দেয় তিনোটাই কজ হয়ে যায়, তিনোটা কী হয়ে যায় কজ হয়ে যায়, কজ বানাই তাহলে কজ স্কোয়ার থেটা থাক সাইনের পরিবর্তে 1 - কজ স্কোয়ার থেটা। আর অবশ্যই এখানে বা দিবা, অনেকে এখানে বা ইংরেজিতে বাংলায় বা ইংরেজিতে অর এগুলো লিখতে পারো, বা এরকম চিহ্ন দেওয়া যায়, ঠিক আছে এগুলো লিখতে পারো, এখানে সমান হবে না, কারণ যে অঙ্কের সমীকরণ অঙ্কের মাঝখানে সমান থাকে, তাহলে একই লাইনে দুইটা সমান হয় না। ওকে তা এখন কস স্কয়ার থিটা মাইনাস 1 - কস স্কয়ার থিটা এটা কোথায় পেলাম, এটা হচ্ছে সূত্র, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 - কস স্কয়ার থিটার সূত্র আছে, সেখানে 2 - 5 কস থিটা, তো এটাকে আমরা কী করি এই পাশে নিয়ে আসি, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস কস থিটা, আর টুটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -2 ইকুয়াল জিরো, দুটোটা এই পাশে নিয়ে আসলাম। ওকে এখন
কজ স্কয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, ব্রেকেটটা উঠাই দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কয়ার থিটা, ওকে, প্লাস ফাইভ কজ থিটা মাইনাস টু ইকুয়াল জিরো, যা ছিল তাই, বাকিগুলো বাকিগুলো যা ছিল তাই। কজ স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা যোগ করলে টু, টু কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, টু কজ স্কয়ার থিটা প্লাস ফাইভ কজ থিটা মাইনাস টু। আচ্ছা এখানে মাইনাস টু হবে না, মাইনাস টু খেয়াল করো, মাইনাস টু আর এখানে একটা মাইনাস ওয়ান আছে, কিন্তু দুইটাই মাইনাস। আমি বলছিলাম যে যদি এক জাতীয় চিহ্ন হয়, যদি দুইটাই প্লাস হয় তাহলেও যোগ হবে, যদি দুইটা মাইনাস হয় তাহলেও যোগ হবে। এখানে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে কী হবে? যোগ হবে। তাহলে যোগ করলে কত হয়? মাইনাস টু আর ওয়ান থ্রি ইকুয়াল জিরো। এখন দেখো তো মাথায় আসে কিনা যে কী করতে হতে পারে, কী করতে হতে পারে, দেখো তো মাথায় আসে কিনা। এখন হচ্ছে টু কজ স্কয়ার থিটা, যে ফার্স্টে আমাদের টু কজ স্কয়ার থিটা আছে প্লাস কজ থিটা আছে মাইনাস থ্রি আছে, তো এই জায়গাটা ধরো, এটা এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, মানে কসকে এ ধরো, কসকে এ ধরো, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটু দেখি আমি আলাদা করে। টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি, এরকম আসে দেখো। যদি এ ধরি এটাকে, কসটাকে এ ধরি, তাহলে খেয়াল করে দেখো এটা একটা মিডল টার্ম, এটা হচ্ছে একটা মিডল টার্ম। মিডল টার্ম বলতে কী বুঝি? বীজগণিত সেভেন থেকে পেয়ে যাবা হয়তো, সেভেন এইট, এইট থেকে পাবা। মিডল টার্ম হচ্ছে মধ্যপন্থা, যেমন তিনটা রাশি আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা রাশিকে কী করবো আমরা? চারটায় রূপান্তরিত করবো, চারটায়। দ্যাট মিন্স এটাকে ভাঙবো, মাঝখানের যে সংখ্যাটা আছে সেটাকে ভেঙে দুইটায় বানাবো, তো দুইটা যখন করবো তখন এটা চারটা হয়ে যাবে। এটা যা আছে তা ঠিক থাকবে, এটাও যা আছে তা ঠিক থাকবে, শুধু মাঝখান থেকে ভেঙে দুটো করবো, এটা হচ্ছে মিডল টার্ম। তো মিডল টার্মটা করতে হয় এভাবে, আমি দেখাই দিতেছি দেখো, এগুলো বীজগণিতের সিস্টেম, এখানে করতে হচ্ছে ত্রিকোণমিতিতে। তো মিডল টার্ম হচ্ছে সামনে যদি কোনো সংখ্যা থাকে বা পুরোটাকেই, প্রথমে লাস্টেরটা দিকে দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে, এর তিন দুগুণে কত হয়? তিন দুগুণে হয় ছয়, ঠিক আছে, তিন দুগুণে ছয়। তো এখন আমরা এই ছয় ধরলাম মনে মনে, এই জায়গাটায় ছয় আছে ধরে নিব, মনে মনে এই জায়গাটায় ছয় আছে। তো যদি এখানে সংখ্যা না থাকতো, যেমন টু না থাকতো, সাপোজ টু নাই, কে নেই, টু নাই, এখানে টু নাই, তাহলে শুধু এখানে থ্রি ধরতাম, ওয়ান আছে, তিন অক্ষে তিন একই হইতো, ঠিক আছে। যদি এখানে টু আছে তাহলে গুণ করতে হবে, মনে মনে এখানে ধরতে হবে এখন ছয় আছে। এখন গুণ করলে ছয় হবে, মানে এই এখন এইখানে দুটো সংখ্যা বানাতে হবে, যাদের গুণফল হবে ছয়, মানে এখানে তো এখন ছয়, ঠিক আছে, গুণফল হবে ছয়, বিয়োগফল হবে পাঁচ, এমন দুটো সংখ্যা যাদের গুণফল হবে ছয়, বিয়োগফল হবে পাঁচ। এই বিয়োগ মানে এই ছয় বা লাস্টের আগের যে চিহ্ন, যার লাস্টের সংখ্যার যে চিহ্নটা হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে এটা বানাবো, যদি প্লাস থাকে তাহলে যোগ করে, মানে এই দুটো যোগ করে এটা বানাবো। এটা একটু মনে রাখবা জোর ইয়া মিডল টার্মের সময়। গুণ করলে হবে আমাদের ছয়, বিয়োগ করলে হবে পাঁচ, ক্লিয়ার? তাহলে আমরা পাঁচ দেখি কীভাবে বের হয়। ছয় আমরা জানি তিন দুগুণে হচ্ছে ছয়, দুইটা জিনিস, ছয়কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এক মানে ছয়কে ছয়, আর দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয়, এছাড়া কোনো উৎপাদক নাই, ঠিক আছে, ছয়ের দুটোই উৎপাদক, তাহলে তিন দুগুণে ছয়, বিয়োগ করলে পাঁচ হয় না, মানে তিন দুগুণে ছয় যদি আমি নেই, যদি বলতো যোগ করে পাঁচ বানাতে হবে তাহলে তিন দুগুণে ছয় নিতাম, কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ আমার বিয়োগ করে, বিয়োগ করে আমার পাঁচ বানাতে হবে। তাহলে ছয়কে ছয় যদি নেই, অবশ্যই এরকম উৎপাদকগুলা বের করে নিবা, তাহলে ছয়কে ছয় যদি নেই, ছয়কে ছয় যদি নেই, ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হইতেছে, তার মানে সংখ্যাটা হবে কি, টু এ স্কোয়ার থাকবে, টু এ স্কোয়ার থাকবে, সিক্স এ হবে একটা, ফাইভ এ হবে একটা, মাইনাস থ্রি, হয়েছে? এবার বড়টা চিহ্ন, যেহেতু এটা বিয়োগ করবো তাহলে এখানে যে চিহ্ন থাকবে সেটা বসাবো, সবসময় যোগ করতে হোক বিয়োগ করতে হোক, এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে, মানে বড়টা চিহ্ন বসবে, তাহলে এখানে প্লাস, এখানে হবে কি, প্লাস,
এখন যেহেতু বিয়োগ করতে হবে তাহলে চিহ্ন দুইটা চিহ্ন বিপরীত হবে, মানে ভিন্ন চিহ্ন হবে, তাহলে বিয়োগ হবে, নয়তো কিন্তু যোগ হয়ে যাবে। যদি আমি এখানে প্লাস দিই তাহলে তো যোগ হয়ে যাবে, ছয়টা আর পাঁচটা এগারোটা হয়ে যাবে, কিন্তু এখানে তো আমার এগারোটা বানাবো না, আমি বানাবো কয়টা, পাঁচটা। তার মানে যদি এখন আমি ভুল লিখছি এখানে একটু, ফাইভ হবে না, হ্যাঁ মাইনাসে, তাহলে ছয়টা থেকে একটা, একটাই, ঠিক আছে। আমি ছয় আর এক বের করছি, মানে ফাইভে বানাবো, ওই জন্য সিক্স এ, মানে ছয়টা আর এখানে একটাই, ওয়ান এ, দ্যাট মিনস ওয়ান এ। ওকে, তাহলে ছয় থেকে এক বের করলে পাঁচ হয়, তার মানে আগের লাইন চলে আসে। এখন আমি অঙ্কে চলে যাই, দেখো টু কজ স্কোয়ার থেটা, এখন এ দিয়ে আমি অঙ্কটা বুঝালাম তোমাদের, মিডল টার্ম, টু কজ স্কোয়ার থেটা প্লাস ফাইভ কজ থেটা মাইনাস থ্রি, কী লিখতে পারি, প্রথমটা যা আছে তাই, হ্যাঁ, তাহলে এখানে আমার আসতেছে সিক্স কস থেটা একটা, একটা আসতেছে সিক্স কস থেটা, একটা আসতেছে শুধু কস থেটা, মাইনাস থ্রি ইকুয়াল জিরো, মাইনাস থ্রি ইকুয়াল জিরো। সর্বদা মনে রাখবা যে চিহ্নটা পরে বসাবা, এখানে খালি রাখবা, দেখো আমি চিহ্নের জন্য এখানে খালি রাখছি জায়গাটা, স্পেস রাখছি, স্পেসটা গ্যাপটা রেখে দিয়ে তারপরে সবশেষ এখন আমরা চিহ্নটা ব্যবহার করবো বা বসাবো। চিহ্নটা ব্যবহার করবো কীভাবে, এখানে যে চিহ্নটা মানে এই দুটো বিয়োগ করে যে বসাবো বানাবো সেটা হচ্ছে ফাইভ কস থেটা, তো ফাইভ কস থেটা চিহ্ন যেটা আছে সেটা আগে বসাবো বড়োটায়, সিক্স বড়ো, তো ওয়ানের মধ্যে এখানে কী বসাবো, যেহেতু বিয়োগ করতে হবে এই জন্য বিপরীত চিহ্ন, এখানে প্লাস বসিয়েছি এখানে মাইনাস, যদি এখানে মাইনাস বসানো লাগতো এখানে মাইনাস থাকলে তো এটা হয়তো প্লাস, ঠিক আছে। তো এইভাবে আমরা মিডল টার্মটা শিখে নিব বা শিখে ফেলবো, তারপরে না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আমি আবার বুঝিয়ে দিতেছি মিডল টার্ম। ওকে, এই হচ্ছে মিডল টার্ম করলাম আমরা। এখন দেখো তিনটা ছিল রাশি, এখন হয়ে গেছে চারটা, এখন কমন নিতে সুবিধা হবে, মিডল টার্মের সুবিধা বা বিষয় হচ্ছে এটা কমন নেওয়ার জন্য, যে যেন কমন না যায়। তাহলে এখানে টু কস থেটা, টু আর সিক্স এই দুটার মধ্যে টু কমন যায়, কস দুইটা এখানে কস একটা, তাহলে একটা কসও কমন নেওয়া যায়। তাহলে টু কস স্কয়ার থেটা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। এখন আমি যদি ভাগ করতে চাই, এখন যদি আমি ভাগ করতে চাই তাহলে টু টু কাটা গেল, ভাগ করলাম, কস দুইটা ছিল একটা কাটা গেল, একটা কস থাকে এই যে রেখে দিলাম ভিতরে। ওকে, প্লাস এই যে প্লাস আছে প্লাস দিলাম। এখন সিক্স কস থেটার মধ্যে টু কমন নিছি, ঠিক আছে, টু কমন নিছি আর কসও কমন নিছি, তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন, এই যে তিন হলো, আর কিছু থাকে না। এখন কস থেটা আর থ্রি এর মধ্যে কিছুই কমন যায় না, তার মানে কিছুই যদি না যায় তাহলে ওয়ান যাবে, সবার সাথে ওয়ান কোন আছে, তাহলে এখানে থাকে কি কস থেটা, আর মাইনাস থেকে মাইনাস কমন নিছি যেন এটা প্লাস হয়ে যাবে, আর এখানে থ্রি থেকে ওয়ান কমন নিছি, ওয়ানই থাক, থ্রি থাকবে। দেখো এখন এটা আর এটা একই রকম, দেখছো, দেখো কস থেটা প্লাস থ্রি, এটাও কস থেটা প্লাস থ্রি, তাহলে কস থেটা যদি আমি কমন নেই, কস থেটা যদি আমি কমন নেই তাহলে টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, ঠিক আছে, টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে আমি আগের অঙ্কটাতেও বলছি যে কস থেটা প্লাস থ্রি, দ্যাট মিনস একটা রাশি দুটো রাশি, যখন দুটো রাশির গুণফল সমান, এখন তো ব্রেকেট আকার, ব্রেকেট আকারে আছে এই জন্য এটা গুণ। আচ্ছা, কোনো দুটো রাশির মানে এক একাধিক রাশির গুণফল সমান যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়ালি সমান জিরো হবে, মানে আলাদা আলাদা জিরো হবে। সুতরাং হয়, আমরা এখানে লিখবো, সুতরাং হয় কস থেটা প্লাস থ্রি ইকুয়াল জিরো, অথবা টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তার মানে এটা সমান একবার জিরো, এটা সমান একবার জিরো, ঠিক আছে। তাহলে এটা সমান কী আসে দেখি, কস থেটা ইকুয়াল থ্রিটা বসে গেলে মাইনাস থ্রি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু অনুপাত কী হয় না, কখনো ঋণাত্মক হয় না, অনুপাত কখনো ঋণাত্মক হয় না, অনুপাত কখনো ঋণাত্মক হয় না, এটা গ্রহণযোগ্য না, সুতরাং এটা গ্রহণযোগ্য না, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে থাকে কি, টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে টু কস থেটা রেখে দিই আগে, ওয়ানটা এপাশে আছে প্লাস মাইনাস, ও পাশে গেলে হবে প্লাস, টুটা এপাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে ওয়ান বাই টু, টু ভাগ হয়ে যাবে। আবার অনেক স্টুডেন্টকে দেখছি আমি যে প্রথমে টুটা নিতে চায়, যে স্যার এখানে তো গুণ আছে, তার মানে
এই টুটাকে আমি ভাগ করে দিই, জিরোকে টুটা ভাগ করে দিই, না এটা করা যাবে না, কারণ টুটা শুধু কজের সাথে আছে। যদি এরকম ব্রেকেট আকারে থাকতো যে না টু ইন্টু কস থেটা মাইনাস ওয়ান, যদি এরকম থাকতো তাহলে আমি টুটা কী করতে পারতাম, প্রথমে আগে ওই পাশে নিয়ে যেতেই হতো, আমার করতে পারতাম না, যেতেই হতো, আগে টুটা ওই পাশে নিয়ে যেতে হইতো, কিন্তু এখন সেটা না। এখন বিষয় হচ্ছে কজের সাথে শুধু টু আছে, ওয়ানটা তো আলাদা, এই টুয়ের সাথে তো ওয়ান নাই, এই জন্য এটার সাথে শুধু ওয়ানকে আমরা নিয়ে যাবো, পর টুটা ওই পাশে গুণ আছে, এখন ভাগ করে দেবো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা থেটার মান বের করবো বলে এই পাশেও কজ আনবো, কজ কত ডিগ্রি মান হাফ 60, সুতরাং থেটা কল 60 ডিগ্রি, অতএব নির্ণয় সমাধান থেটা ইকুয়াল 60 ডিগ্রি, অতএব নির্ণয় সমাধান থেটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, এই হচ্ছে এইটা কজ স্কয়ার মানে সাইন স্কয়ার ইকুয়াল 2 - 5 থেটা, একটা সাইন, সাইনটা কজ বানা ফেলি ওটাই কজ হয়ে যাবে, তারপর মিডিল টার্ম করবো, মিডিল টার্মটা করলে কমন দুটো আলাদা করে দেবো, হয়ে গেল, একটা গুণযোগ নয় আর একটা গুণ, ঠিক আছে। দেখো না বুঝতে পারলে এখন কমেন্ট করে জানাবে, বুঝে ফেললে তো আবার করতে হবে। সো এখন বলো, যদি না বুঝে তাহলে বলো, আমি বুঝাই দিতেছি। কেউ বাসা থেকে বের হবে না যারা আমার এলাকায় আসো, শুধু আমার এলাকার না, সব জায়গায়, আমার এলাকায় যেহেতু চলে আসছে রোগী পাওয়া গেছে অনেক, কয়েকজন পাওয়া গেছে, ইভেন কয়েক পরশু দিন একজন মারা গেছে। হ্যাঁ, সো কেউ বাসা থেকে বের হবে না, বাড়ির সামনে চলে আসছে, কারণ তুমি যদি বাইরে থেকে যে করোনাকে না নিয়ে আসো তাহলে কখনোই তোমার ঘরে সে আসবে না, বা বাইরের কাউকে বাসায় অ্যালাউ করবে না, এমনকি কাউকেই না, কাজের বুয়াদের এখন ছুটি দিয়ে দাও যদি কারো বাসায় থাকে, তারপর হচ্ছে ময়লার মানে বালতিটাও যেন ধরতে না হয় ওরকম ব্যবস্থা করে রাখো, ঠিক আছে। মানে বাইরের কেউ কাউকে বাসায় অ্যালাউ করবা না, হ্যাঁ, সবাই বাসায় থাকো, ভালো থাকো, আর বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ইমার্জেন্সি ছাড়া, আর চেষ্টা করবা বেশি বেশি না বের হয়ে, 2-3 দিনে যেন বের না হতে হয়, 2-4 দিনের জিনিসগুলো একবারে নিয়ে আসার জন্য চেষ্টা করবা। অনেকে আছে সামর্থ্য নাই, অনেকে কষ্টে কষ্ট না মানে না খেয়ে থেকে থাকার কারণে বের হয়, একটু ত্রাণ পাওয়ার জন্য, একটু কষ্ট করে দেওয়ার জন্য। আসলে সবাই যারা আছি, যারা স্বাবলম্বী বা যাদের পসিবিলিটি আছে যে অন্যদেরকে সাহায্য করার মতো, তাদের উচিত মানে এভাবে তাদের পেছনে যেন মানুষ না ছুটে, তারা যেন মানুষকে দিয়ে আসে। যদিও আমাদের দেশের জনসংখ্যা প্রচণ্ড পরিমাণে বেশি, ঘনত্ব অনেক, ঘনবসতিপূর্ণ অনেক, বিশেষ করে ঢাকা, তারপরেও ঢাকার যতগুলা এলাকা আছে সবাই যদি চায়, যত নেতাকর্মী আছে, প্রশাসন আছে, তারপর হচ্ছে যাদের অ্যাবিলিটি আছে, তারা চাইলে সম্ভব, আসলে মন থেকে চাইতে হয়, মানুষের অবস্থা করুন, এটা কাউকেই ছাড়বে না। শুনলাম আজকে একজন ডক্টর মারা গেছে, খারাপ লাগলো খুব, তারা যদি না সুস্থ থাকে তাহলে আমাদের সেবা দিবে কে, কারা? তারপর তাকে স্যালুট জানাই, সে চিকিৎসা করতে যেয়েই মারা গেছে, করোনা রোগীদের, কারণ এরকম সাহস জীবনের ঝুঁকি নিয়ে এমন সাহস কারো হয় না, খুব কম মানুষই আছে যারা সাহায্য করতেছে, মানুষের পাশে আছে এই অসুস্থ রোগীদের, কারণ এমন একটা ভাইরাস যেটা আরেকজন থেকে একজনের মাধ্যমে আসতে বেশি সময় লাগবে না, শুধু একটু স্পেস লাগবে, তার জায়গা লাগবে, সবাই নিয়মিত হাত ধোবো যেভাবে ডক্টররা বলছে, বা যেভাবে ধোয়া উচিত 20 মিনিট, আসলে করোনার জন্য না, সব সময় পুরো বছরই, হ্যাঁ, আমাদের সচেতন থেকে বেশি বেশি গরম পানি, চা, এগুলো ভালো করে খেতে হবে, হ্যাঁ, হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে, পুরো শরীর পরিষ্কার রাখতে হবে, তারপর হচ্ছে নামাজ,
হাঁচি কাশি যারা দেয় তাদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার সময় বাসায় ঢুকেই বাইরে থেকে এসে আগে হাত ধুতে হবে সাবান দিয়ে। এগুলো একটু ভালোভাবে মানলে রোগটা না হওয়ারই চান্সেস বেশি। তো ততক্ষণ ভালো থাকো, আজকে এ পর্যন্তই, কালকে আবার ক্লাস নেওয়া যাবে ইনশাল্লাহ। বাকিটুকু এই চ্যাপ্টারে 9.2 শেষ করে দিব। যদি এক মানে 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে পারি তাহলে মোটামুটি কয়েকদিনের মধ্যে বই শেষ করা যাবে, তোমরা যদি হেল্প করো। তোমরা কিন্তু মোটামুটি বাসায় না করলে আমার ক্লাস করার কোনো লাভ নেই, যেই লাও সেই খোদু, মানে আবার আগের মতোই, স্যার সব ভুলে গেছি। হ্যাঁ, সেক্ষেত্রে ভিডিও করা আছে, সেক্ষেত্রে ভিডিও করা থাকবে, আমি আপলোড করে দিব, দেখতে পারবা। কিন্তু দেখা আর লাইভে আসাটা পার্থক্যই জায়গা। আমি চাইলে এরকম করে ভিডিও করে তারপর আপলোড করে দিতে পারতাম। লাইভে আসার উদ্দেশ্য এটাই যে কোনো সমস্যা মানে সাথে সাথে দেখাতে পারলে সাথে সাথে আবার রিপিট করে সমাধানটা দেওয়া যায়, যেটা পরবর্তীতে আর হয় না। ঠিক আছে, এই জন্যই। ওকে, ততক্ষণ ভালো থাকো, আগামীকাল 3টা পর্যন্ত তোমাদের সময়, এই 24 ঘন্টা মানে 23 ঘন্টা 22.5 ঘন্টার মধ্যে 9.2 যতটুকু করলাম এবং 1.1 যেগুলো করাই দিছি, যেগুলো বাকি আছে সবগুলো করবা, চেষ্টা করবা। তারপরে না পারলে আমাকে নক দিবা, মেসেজ দিবা, গ্রুপ পেজের মধ্যে, আমার কোচিংয়ের যে পেজ আছে পেজের মধ্যেও মেসেজ দিতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, যেভাবে যে কোনো ওয়েতে আমাকে নক দিবা, আমি সবার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ। ওকে।